আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো তো আজকে তোমাদের সবার সামনে হচ্ছে আমরা আবার চলে আসছি জিএসটি পরবর্তী হলো আমরা বেশ কিছু কথা বলবো আজকে তোমাদের সবার সাথে এবং তার সাথে সাথে হচ্ছে যাদের টার্গেট হলো মেডিকেল মেডিকেল অ্যাডমিশন নিয়ে হচ্ছে আমরা কথা বলবো আর কি ঠিক আছে ওকে তো তোমরা হয়তো এখন বোর্ডের মধ্যে একটু দেখতে পাচ্ছ আমি একটু সরে যে হচ্ছে তোমাদেরকে দেখাই যে এটা জি পরবর্তী হচ্ছে সম্পূর্ণ নতুন মেডিকেল সেকেন্ড টাইমার কোর্স তো প্রথমেই যারা যারা আসছো তার একটু কষ্ট করে হচ্ছে ফ্রেন্ডদের সাথে হচ্ছে ভিডিওটা শেয়ার করো ফ্রেন্ডদেরকে হচ্ছে মেনশন করো এবং আমরা জিএসটি পরবর্তী বেশ কিছু গাইডলাইন নিয়েও আমরা আসলে কথা বলবো ঠিক আছে যে জিএসটিতে মানে আসলে এর পরবর্তী কিভাবে তোমরা হচ্ছে মেডিকেলে টার্গেট করবা যাদের টার্গেট হচ্ছে মেডিকেল অফকোর্স যাদের স্বপ্ন হচ্ছে মেডিকেলে পড়া বা সেকেন্ড টাইম যারা দিবা মোটামুটি হচ্ছে শিওর তাদেরকে নিয়ে আসলে আমরা আজকে লাইফটা আর কি তাহলে জিএসটি পরবর্তী হচ্ছে প্রিপারেশনটা হচ্ছে কিভাবে নেওয়া যায় সেই জিনিসগুলো আমরা আজকে একটু সুন্দর করে আলোচনা করব এবং আমার সাথে হচ্ছে ডক্টর মাইনুল আছে তোমরা অনেকেই জানো কিনা জানি না মাইনুল হচ্ছে সেকেন্ড টাইম ঢাকা মেডিকেলে হচ্ছে দশম হয়েছিল আমাদের ব্যাচে তো মাইনলের হচ্ছে ভাস্ট একটা এক্সপিরিয়েন্স আছে যে সেকেন্ড টাইম কীভাবে আসলে পরীক্ষা দেওয়া লাগে বা কীভাবে প্রস্তুতিগুলোকে পারফেক্ট করা লাগে তো বুঝতেই পারতেছো তো মাইনুল আজকে আমাদের সাথে আসো অনেক কিছু কথা বলবে এবং আমাদের সেকেন্ড টাইম যে ব্যাচগুলো সেই ব্যাচের মেইন দায়িত্বে কিন্তু মাইনুলি আছে আর কি ঠিক আছে যেহেতু নিজে সেকেন্ড টাইম ছিল ও জানে যে কিভাবে একটা সেকেন্ড টাইম স্টুডেন্টদেরকে হচ্ছে মোটিভেট করতে হয় কীভাবে ওদেরকে গাইড করতে হয় এবং কীভাবে হচ্ছে পড়া গুছাইতে হয় সবচেয়ে ইম্পর্টেন্টলি আচ্ছা তো তোমরা যারা হচ্ছে লাইভে আসছো তারা একটু কষ্ট করে হচ্ছে ভিডিওটা শেয়ার করে ফেলো ফ্রেন্ডের সাথে যত ফ্রেন্ড আছে সাথে হচ্ছে একটু কষ্ট করে ভিডিও শেয়ার করো ওকে আমরা একটু দেখি কমেন্ট গুলা হচ্ছে আমরা একটু দেখি ওকে আমাদের এখানে আমরা একটু দেখি তোমাদের কমেন্টগুলো একটু চেক করতেছি আগে আচ্ছা তো তো প্রথম কথা যেটা দিয়ে শুরু করি আগে আমাকে কমেন্টে জানাও হ্যাঁ যে তোমাদের আজকে গুচ্ছ পরীক্ষা কেমন হয়েছে কার গুচ্ছ পরীক্ষা হচ্ছে কেমন হয়েছে কত মার্কস তুমি আশা করতেছো কি রকম কি হয়েছে এটা আগে আমাদেরকে কমেন্টে জানাও আগে একটু এটা শুনি ঠিক আছে এবং বন্ধুদেরকে হচ্ছে একটু শেয়ার করো যার যার ফ্রেন্ড ফেসবুক আইডিতে একটু শেয়ার করতে পারো মেসেঞ্জার গ্রুপে যদি তোমাদের ফ্রেন্ডে থাকে সেখানে একটু শেয়ার করতে পারো তো আমরা আগে একটু শুনতে চাই যে তোমাদের হচ্ছে কার কি রকম হয়েছে আর কি ঠিক আছে কার কি রকম আসলে হয়েছে সেই জিনিসগুলা আমাদেরকে একটু কমেন্টে জানাও আমি তোমাদের কমেন্টগুলো পড়তেছি দেখি পরীক্ষা কেমন হয়েছে আজকে গুচ্ছর পরীক্ষা দেখি আমি একটু তোমাদের কমেন্টগুলো দেখতেছি কমেন্ট আসতেছে তোমাদের ঠিকঠাক আমার মনে হয় আচ্ছা আমাদের এখানে একটু কম সমস্যা নাই তোমরা কি ফ্রেন্ডদেরকে মেনশন বা ই করো নাই দেখি আমরা একটু কমেন্ট গুলো দেখতে থাকি ওকে ঠিক আছে ঠিক আছে দেখি একটু কমেন্টগুলো কেমন হয়েছে আজকে গুচ্ছ পরীক্ষা

আলাইকুম আচ্ছা সবাই হচ্ছে একটু আমাকে একটু জানাও যে আমাদের কথা শুরু করে দিলাম যে আমরা তোমাদের তোমরা আমাদের কথাবার্তা ঠিকভাবে শুনতে ঠিক কিনা আর আমরা যে হচ্ছে পিছনে হচ্ছে এত সুন্দর একটা ছবি রাখলাম সেটা ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা ওকে আচ্ছা এখন যেটা বলছিলাম সেটা হচ্ছে আমরা কিন্তু অলরেডি হচ্ছে একটা সেকেন্ড টাইম ব্যাচ হচ্ছে রানিং চলছে আমাদের যেটা হচ্ছে আমরা শুরু করেছিলাম প্রায় আরো এক থেকে দেড় মাস আগে ওকে তো সেকেন্ড ব্যাচের যে ঝামেলাটা যেটা হয় বা তুমি যেটা বলতে পারো স্পেশালিটি যেটা আর কি সেটা হচ্ছে একটা ব্যাপার আমি হচ্ছে সেকেন্ড টাইমারদের ব্যাচে আলাদাভাবে ক্লাস পরীক্ষা তারপর হচ্ছে ধরো রিভিউ এক্সাম এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখন শুধু আমি না আমাদের গতবারের কিছু স্টুডেন্ট আছে যারা সেকেন্ড টাইমের ওকে তারা কিন্তু আমার হচ্ছে এখন হেল্পিং হ্যান্ড হিসেবে ওই গ্রুপগুলোতে রেগুলার এই কাজগুলো করে যাচ্ছে আলাদাভাবে র্যাপিড ফায়ার নেওয়া মানে হুটহাট করে দেখবো কোয়েশ্চেন করা শুরু করে দিচ্ছে মানে এমনিতেই কারণ যেহেতু সেকেন্ড টাইম আর তোমার প্রিপারেশন নেওয়া আছে তোমার এখন হচ্ছে কি রকম প্রিপারেশন এই মুহূর্তে এটা দেখার জন্য দেখা যাচ্ছে হুট করে র্যাপিড ফায়ার নেওয়া হচ্ছে এখন এই যে আলাদাভাবে পড়া দেওয়া র্যাপিড ফায়ার নেওয়া রিভিউ এক্সাম নেওয়া সবকিছু কিছু এতদিন যখন করতে যাচ্ছিলাম সবাই কমেন্ট করতে যে ভাই সামনে জিএসটি পরীক্ষা তো হচ্ছে এখন তো পড়ালেখা মেডিকেল এর জন্য তেমন ভাবে করতে পারছি না তো কিছুদিন পরে শুরু করবো কিছুদিন পরে শুরু করবো কিছুদিন পরে শুরু করবো এই কিছুদিন পর একটা কিন্তু অলরেডি এখন চলে আসছে ঠিক না আমরা যেমন হচ্ছে সবসময় মাসে যেটা করি যে ঈদ আসবে ঈদ আসবে ঠিক না তো ঈদের দিন দেখবো হঠাৎ যখন ঈদ চলে আসছে তখন মনে হয় আল্লাহ ঈদ চলে আসছে ঠিক না তো এখন যে ব্যাপারটা তোমাদের কিন্তু সেম যারা হচ্ছে মনে করছে যে চিন্তা ভাবনা করছিলা যে আচ্ছা ঠিক আছে ভাই জি এস টি পরে শুরু করবো জিএসটি পরে শুরু করবো তো জি পর কিন্তু শুরু হয়ে গেছে ওকে তো এই টাইমটা তুমি যদি হচ্ছে আমরা দেখো হচ্ছে ফার্স্ট অফ অল তুমি যদি হচ্ছে মেডিকেল সেকেন্ড টাইম দিতে চাও তখনই তুমি সেকেন্ড টাইম দিবা ওকে আমরা বলছি না এরকম যে তুমি মেডিকেল সেকেন্ড টাইম দিবা কি দিবা না এই চিন্তা করে তুমি হচ্ছে না শুরু করে দাও এরকম না কারণ কি তুমি যেহেতু মেডিকেল সেকেন্ড টাইম এক্সাম দিতে চাচ্ছ তার মানে তোমার এই জায়গাতে তোমার একটা বছর অলমোস্ট হচ্ছে ইনভেস্ট করতে হবে ঠিক না তারপরে তুমি একটা লম্বা একটা সময় যেহেতু ইনভেস্ট করতে চাচ্ছ তার মানে তোমাকে এই জায়গাতে ফুললি ডিটারমেন্ট থাকতে হবে তো এই কারণে এটা আমি প্রথমেই মনে করে দিচ্ছি যে তুমি যদি ফুললি ডিটার মাইন্ড থাকো যে আমি ডাক্তারি হব জীবনে এবং আমি সেকেন্ড টাইম মেডিকেল ভর্তি পরীক্ষা দিব একেবারে ফুললি ডিটার তখনই তুমি সেকেন্ড টাইম প্রিপারেশনের জন্য আগাও ওকে এটা আমি শুরুতেই বলে রাখলাম আবার নয়তো হচ্ছে কমেন্টে দেখবো হচ্ছে কেউ কেউ এসে বলতেছে ভাই তো হচ্ছে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা দিব না তাও কি জোর করে ভর্তি করায় দিবেন না ভাই আমাদের তো এত ঠেকা পড়ে নাই বুঝতে পারছো কথাটা এই কারণে ফার্স্ট ফার্স্টে আমি ক্লিয়ার কাট বলে দিচ্ছি তুমি যদি মেডিকেলে পড়তে চাও বা ডাক্তারি হইতে চাও তখনই শুধুমাত্র তুমি সেকেন্ড নিবা এছাড়া তোমার আসলে এত বড় ইনভেস্টমেন্টে যাওয়ার দরকার নাই ওকে যে তোমার মানে চাচ্ছে চাচ্ছে তমুকে বন্ধু কি হয়েছে ডাক্তার হয়ে গেছে তাকে দেখতে ভালো লাগতেছে এইসব আলতু ফালতু হচ্ছে কি বলে এটাকে মোটিভেশন নিয়ে শুধু শুধু তোমার হচ্ছে একটা বছর নষ্ট করা একটা বছর ইনভেস্ট করা বা এই মেডিকেলের সেকেন্ড টাইম প্যারা নেওয়া আমার মনে হয় দরকার আছে ওকে আচ্ছা এখন আচ্ছা তোমরা কি তোমাদের বন্ধু বান্ধবদের মেনশন দাও নাই বা শেয়ার টেয়ার কিছু করো নাই কারণ আমরা যে যেরকম হচ্ছে একটা আগ্রহ নিয়ে তোমাদের সাথে কথা বলতে আসছিলাম এই আগ্রহটা কিন্তু আসলে ওই রকম ধরে রাখতে পারছো না ঠিক না তোমরাও পারছো না তো তোমরা না পারলে ব্যাপারটা বুঝতে পারছ আমরাও পারবো না এটি স্বাভাবিক না আচ্ছা যে কথাটা বলতে চাচ্ছিলাম যে তুমি তার হচ্ছে কি তুমি যদি চিন্তা করে থাকো এতদিন যদি চিন্তা করে থাকো এরকম যে আমি মেডিকেল ভর্তি পরীক্ষা দিব কখন প্রিপারেশন নিব জিএসটি পর থেকে নিব তো এই সেই জিএসটি পর শুরু হয়ে গেছে এখন তুমি আজকের ওকে ঠিক আছে হচ্ছে কোন জায়গায় সিট পড়ছে আমি জানি না এক একজন এক এক জায়গায় পরীক্ষা দিয়ে আসছো তো পরীক্ষা দিয়ে আসার পরে এখন তুমি হচ্ছে আর একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করো যে কি আমি মেডিকেল সেকেন্ড টাইম আসলে দিচ্ছি কিনা ওকে যদি তুমি হচ্ছে একেবারে হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো না আমি মেডিকেল সেকেন্ড টাইম দিচ্ছি ওকে তো তাহলে এখন কি করবো এখন অনেকের মানে আমাকে যেটা হচ্ছে অনেকে চিন বক্স জিজ্ঞেস করে বা কমেন্টে জিজ্ঞেস করে ভাই এখন কি তাহলে হচ্ছে আমার অফলাইনে কোচিং করব ফুল ব্যাচে কোচিং করব এক্সাম ব্যাচে কোচিং করব মানে আলটিমেটলি আমি কি করব ঠিক আছে এরকম একটা চিন্তা ভাবনা জিজ্ঞেস করে মানে কোয়েশ্চেন করে কারণ কি আমি নিজে সেকেন্ড টাইম দিয়ে আসছি এই কারণে এখন জিজ্ঞেস করার পরে দেখা হচ্ছে ফার্স্ট অফ অল তুমি যদি হচ্ছে সেকেন্ড টাইম দিতে চাও তো তোমার সেক্ষেত্রে হচ্ছে কি তুমি একটা মেনলি যেটা হয় যে তুমি একটা এক্সাম ব্যাচে যুক্ত হতে পারো ওকে অফলাইনে এক ক্ষেত্রে আমি বলতেছি আর কি ওকে অফলাইনে তুমি একটা এক্সাম্পল যুক্ত হতে পারো এখন জিজ্ঞেস করতে পারো ভাই তাহলে অফলাইনে যুক্ত যদি যুক্ত হয় অনলাইনে কি কিছু দরকার আছে কিনা বা ক্লাস দরকার আছে কিনা তো ফার্স্ট কথা হচ্ছে সেকেন্ড টাইমে আসলে তোমার অফলাইনে ফুল ক্লাসের মানে হচ্ছে কোচিং করা বা ক্লাসের জন্য হচ্ছে সময় নষ্ট করাটা আমার মনে হয় না দরকার আছে এটা আমার পার্সপেক্টিভ থেকে আমি বলতেছি আর কি ওকে আমার প্রিপারেশন নেওয়ার মানে স্ট্র্যাটেজি থেকে বলতেছি যে তুমি সেকেন্ড টাইম হিসেবে তোমার আসলে হচ্ছে অফলাইন ফুল ক্লাসের হচ্ছে একটা প্যানেলে যুক্ত হওয়া বা হচ্ছে একটা ক্লাসের যুক্ত হওয়া আমার মনে হয় না দরকার আছে এটা এক একজনের এক এক রকম চিন্তা ভাবনা থাকতে পারে তোমারটা তুমি চিন্তা ভাবনা করে নিতে পারো আমি আমার পক্ষ থেকে বললাম আর কি ওকে এখন তাহলে হচ্ছে অফলাইনের ক্ষেত্রে কি করতে পারো যেটা বললাম তুমি ইচ্ছা করলে একটা এক্সাম ব্যাচে যুক্ত হতে পারো ওকে আর তাহলে হচ্ছে বাকিটা কি বাকিটা এখন তুমি যদি চিন্তা করো না ভাই আমার তো কিছু কিছু ক্লাসও দরকার আছে তাহলে তুমি কি করবা তাহলে তুমি হচ্ছে তখন কি করতে পারো অনলাইনে যুক্ত হতে পারো ঠিক আছে এখন অনলাইনের ক্ষেত্রে তুমি হচ্ছে তখন যদি চিন্তা করতে যাচ্ছে না ভাই আমি অনলাইনে যুক্ত হব ওকে ঠিক আছে তুমি তখন চিন্তা ভাবনা করলা এর পরের অপশনটা তোমার চিন্তা করার দরকার নাই সেটা কি সেটা তুমি হচ্ছে নির্দ্বিধায় আমাদের দুরন্ত প্রয়াসের যে হচ্ছে সেকেন্ড টাইমের যে ব্যাচটা যেটা হচ্ছে আমরা এখন নতুন ভাবে শুরু করতে যাচ্ছি তুমি নির্দ্বিধায় এখানে যুক্ত হয়ে যেতে পারো বাকিটা তো তোমার তো চেষ্টা তো করতে হবে গাইডলাইনের কোনো রকম কমতি ঘাটতি কিছু হবে না এটার গ্যারান্টি আমরা দিচ্ছি ওকে আমার পক্ষ থেকে আমি আসলে অনেক কথা বলে ফেলছি এবার মাঝখানে আবার একটু আমি राहत के दी राहत किस कौन कौ बोलो तुम अच्छा तो মাইনুল হচ্ছে অনেক অনেক কিছু সুন্দর করে হচ্ছে বললো অনেক কিছুই গুছাইলো অনেক কিছু বললো আসলে তো তোমরা অলরেডি হচ্ছে দেখতে পাচ্ছ আসলে যে জিনিসটা আমরা আজকে আসলে লঞ্চিং লাইফ কারণ দেখা যায় যে প্রত্যেক বছরই আসলে গুচ্ছ পরীক্ষা দেওয়ার পরে ছাত্রছাত্রীদের মনে একটা প্রশ্ন আসে যে ভাইয়া এখন আমি আসলে কি করতে চাই আমি আসলে হচ্ছে এখন একটা মেডিকেল কোর্সে ভর্তি হতে চাই এখন কোনো নতুন মেডিকেল কোর্সে আসবে কিনা এটা আসলে ছাত্রছাত্রীরা হচ্ছে জানতে চায় তো আমরা এই জন্য এই বছর সিদ্ধান্ত নিয়েছি যে আমরা গুচ্ছের পরে আজকে থেকে হচ্ছে অফিসিয়ালি আমরা আরেকটা একটা নতুন মেডিকেল ব্যাচ লঞ্চ করতে যাচ্ছি সম্পূর্ণ ডেডিকেটেড এটা সেকেন্ড টাইমারদের জন্য একবারে নতুন ব্যাচ সো যারা এতদিন গুচ্ছের প্রস্তুতি নিয়েছিল এই গুচ্ছ পরবর্তী এখন নতুন ব্যাচেও তোমরা আমাদের সাথে হচ্ছে যুক্ত হয়ে যেয়ে মেডিকেল প্রিপারেশনটা অনেক যথার্থভাবে একটা মেডিকেল প্রিপারেশন নিতে পারো আচ্ছা তো প্রথম কথা হচ্ছে আমরা এটা তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের যে নতুন যে ব্যাচটা সেই নতুন ব্যাচটাকে আমরা নাম দিয়েছি আমি একটু এখানে লিখি আমরা নতুন ব্যাচটাকে ঠিক আছে ঠিক আছে আমরা একটু একটু দাঁড়াও হ্যাঁ দাঁড়াও দাঁড়াও হ্যাঁ হ্যাঁ এটা একটু ই করে এটা দিয়ে ঠিক আছে আচ্ছা ঠিক আছে তো আমরা প্রথমে যেটা তোমাদেরকে বলতে চাচ্ছিলাম যে আমাদের ব্যাচটার যে নাম ঠিক আছে ব্যাচের নাম হচ্ছে দেখো দুরন্ত প্রয়াস ফোর এস ঠিক আছে এটা হচ্ছে আমাদের এর আগের যে সেকেন্ড টাইম ব্যাচটা ছিল সে আগে সেকেন্ড টাইম ব্যাচটা ছিল হচ্ছে দুরন্ত প্রয়াস ফোর আগেরটা ছিল ফোর এখনকারটা হচ্ছে ফোর পয়েন্ট তো তোমরা অনেকে জানতে চাও যে ভাইয়া ফোর ও আর ফোর পয়েন্ট ওয়ানের এর মধ্যে আসলে পার্থক্যটা কি ফোর হচ্ছে পরের ভার্সন আমরা সবসময় বলি না যে পরের ভার্সন তো ফোর পয়েন্ট ওটা হচ্ছে আগে লঞ্চ হয়েছে এখানে অলরেডি হচ্ছে ক্লাস চলতেছে সুন্দর করে পরীক্ষা হচ্ছে ডেইলি এক্সাম হচ্ছে র্যাপিড ফায়ার হচ্ছে সবকিছু স্মুথলি চলতেছে আর এখন থেকে নতুন যেটা শুরু হবে এই জন্য আমরা পরের ভার্সন দেখে এটা নাম দিয়েছি ফোর পয়েন্ট ওয়ান এস যেটা সম্পূর্ণ ডেডিকেটেড সেকেন্ড টাইমারদের জন্য এখন একটু বলি যে এই কোর্সটা আমরা শুরু থেকে হচ্ছে শুরু করব। এবং এই কোর্সে হচ্ছে আমরা তোমাদের দুইবার সিলেবাস শেষ করব কারণ তোমরা অলরেডি আমাদের বিশাল হচ্ছে টিচার প্যানেল তোমরা দেখতে পাচ্ছ এবং মজা ব্যাপার একটা বলি এখানে তোমরা যত জনকে দেখতে পাচ্ছ তার মধ্যে প্রায় সবাই হচ্ছে আসলে কি ঢাকা মেডিকেলের ঠিক আছে শুধুমাত্র এখানে মইনুল ভাইয়া ও হচ্ছে ইংলিশ পড়ায় আমার সাথে ও হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে আর বাকি সবাই হচ্ছে এখানে আমরা ঢাকা মেডিকেলের ঠিক আছে আমি আসি এই যে আমার সাথে আমার বন্ধু রিজবি আছে রিজবি কিন্তু সারা বাংলাদেশে হচ্ছে প্রথম হয়েছিলো আমাদের সময় একটু বলে দেয় আবার অনেকে জাতীয় মেধায় কিন্তু সারা বাংলাদেশে ফার্স্ট ছিল আমাদের কাছে রিজবি তো আমি ঢাকা মেডিকেলের রিজবি ঢাকা মেডিকেলের আমার বন্ধু সাদি মাইনুল অন্তর এরা কিন্তু সবাই ঢাকা মেডিকেলের আবার হচ্ছে জাদিদ ঠিক আছে ঢাকা মেডিকেলের তারপরে তুরা ঢাকা মেডিকেলের ইউষা ঢাকা মেডিকেলের তারপর আমাদের বড় ভাই শুভ ভাই ঢাকা মেডিকেলের সো এখানে বুঝতেই পারতেছো যে আমরা আগাগড়া হচ্ছে একদম সবাই কি আসলে ডিএমসি কর্তৃক পরিচালিত হচ্ছে এটা একমাত্র হচ্ছে অনলাইন প্ল্যাটফর্ম বাংলাদেশে আর কি তুমি বলতে পারো যেখানে এ টু জেড সবাই হচ্ছে আমরা ডিএমসির এবং আমরা তোমাদেরকে হচ্ছে সুন্দর করে হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমরা গাইড করি আমি সবসময় কি একটা কথা তোমাদেরকে বলি দেখো গাইডলাইন যে কেউই করতে পারে কিন্তু মানে আমি কেন হচ্ছে বলি যে আমরা একটু তোমাদেরকে ভালো গাইডলাইন কেন করতে পারবো কারণ আমরা এই রাস্তা দিয়ে হেঁটে অলরেডি চলে আসছি তা আমরা এই জিনিসটাকে এক্সপিরিয়েন্স করছি এই যে ডিএমসি বা মেডিকেলের যে জার্নিটা এটা যে কতটা টাফ বা কতটা কঠিন আমরা সেই জিনিসটা হচ্ছে পার করে আসছি সেই জিনিসটা আমরা পার করে আসছি এবং আমাদের যে পন্থা অবলম্বন করছে সেই পন্থাটা হচ্ছে সঠিক এই জন্যই কিন্তু আজকে আমরা ঢাকা মেডিকেলে পড়তেছি আমরা ওই পরীক্ষিত রাস্তাতেই তোমাদেরকে হাটাইতে চাই বুঝতে পারছো ক্লিয়ার মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা নিজেরা ঠিক যে সমস্ত স্ট্রাগলগুলো ফেস করছি ওইগুলোকে কীভাবে হচ্ছে আমরা কাটিয়ে উঠে আজকে ডিএমসি থেকে পরে আবার ডক্টর বের হয়ে গেছি ঠিক সেই রাস্তাতেই তোমাদেরকে পড়াইতে চাই সেফ রাস্তা কারণ এই রাস্তাটা অলরেডি হচ্ছে সফল কেন কারণ আমরা এখানে নয় জন ঢাকা মেডিকেলের ভাইয়া আছে যারা নয় জন এই রাস্তা দিয়ে হেঁটে অলরেডি ডিএমসিয়ান হয়ে গেছে তো সেই রাস্তাতেই আমরা তোমাদেরকে হচ্ছে গাইড করতে চাই আর আমি সবসময় একটা কথা বলি যে আমরা একদম টার্গেট করব হচ্ছে টপ লেভেলের কোনো কিছুকে আমরা যদি একদম ধরো তোমার যদি হচ্ছে মেডিকেলে তোমার যদি হচ্ছে ধরো মেডিকেলে যদি পড়ার স্বপ্ন থাকে ঠিক আছে তোমার যদি ধরো হচ্ছে মেডিকেলে যদি পড়ার স্বপ্ন থাকে তো প্রথম কথা হচ্ছে তুমি যে কাজটা হচ্ছে করবা মেডিকেলে পড়ার স্বপ্ন হইলে তুমি সবার আগে তোমার টার্গেট কী হবে বলো বা মোটামুটি যদি আমি জিজ্ঞেস করি মোটামুটি হচ্ছে তোমার পঁচানব্বই পার্সেন্ট থেকে আচ্ছা মোটামুটি হচ্ছে তোমার দেখবা যে পঁচানব্বই পার্সেন্ট থেকে নিরানব্বই পার্সেন্টেরই হচ্ছে তোমার টার্গেট থাকে কি ঢাকা মেডিকেলে পড়া যাদের টার্গেট মেডিকেল তাদের মধ্য থেকে তো তোমার স্বপ্ন হচ্ছে মেডিকেল ঢাকা মেডিকেলে পড়া তাহলে তোমার স্বপ্নের জন্য হলেও কি কষ্ট করতে হবে আর সেকেন্ড জিনিসটা হচ্ছে দেখো ইংলিশে একটা কথা আছে যে ইফ ইউ শুট ফর দ্য মুন প্রবাবলি দ্য বুলেট উইল ফল অন টু সাম স্টারস তুমি যদি চাঁদের উদ্দেশ্যে চাঁদকে টার্গেট করে যদি পড়াশোনা করো বা বুলেট নিক্ষেপ করো চাঁদে না পড়লো আশেপাশের কোন একটা তারার মধ্যে পড়বে যেই তারাটাও তোমার জন্য অনেক ভালো তো তুমি যদি টপ দুইশোতে থাকার মতো করে যদি পড়াশোনা করো দেখা যাবে তুমি যদি টপ দুইশোতে নাও থাকতে পারো তোমার ইনশাল্লাহ দেখবা যে কোনো না কোনো একটা হচ্ছে মেডিকেলে তোমার হয়ে যাবে ঠিক আছে ওকে ঠিক আছে বাচ্চারা ওয়েলকাম আই হোপ যারা শুনছো তারা একটা নতুন স্বপ্ন নিয়ে শুনছো এবং আমরা তোমাদের এই স্বপ্ন এবং জিরো মানসিকতাকে সাধুবাদ জানাই এবং মাইনুল খুব ইম্পর্ট্যান্ট কথা বলেছে শুরুতে প্রকৃত অর্থে প্রথমে তোমাকে বিশ্বাস করতে হবে যে তোমার দ্বারা সম্ভব এবং যে ভুলটুকু তুমি শুরুতে করেছিলে বলে ধরতে পেরেছ সেটা তুমি এই বছর আর করবে না দেখো আমাদের জীবনের সুযোগ কিন্তু একটাই তাই না আমরা একবারই মাত্র জন্ম নেই একবারই মৃত্যুবরণ করে শেষ হয়ে যাই কিন্তু স্বপ্নের কিন্তু সুযোগ পাওয়া যায় এবং আমার ডাক্তার হওয়ার যে স্বপ্ন সেটা কিন্তু এখনো একদম মরে যায়নি আমি জানি স্বপ্নটা কঠিন হয়েছে কিন্তু এখনও কিন্তু মরে যায়নি এবং এই কঠিনটুকু কিন্তু আমরা হার্ডওয়ার্ক দিয়ে আমরা মারিয়ে যেতে পারি তো তাই যদি হয় তোমার কথা তাহলে আমরা বলবো আমরা এই প্রান্ত থেকে প্রস্তুত তোমাদেরকে নিয়ে কাজ করার জন্য এবং আমরা কাজ করছি অনেককে নিয়ে অলরেডি কিন্তু আমাদের প্রায় সাতশোর কাছাকাছি সেকেন্ড টাইম আমাদের সাথে যুক্ত রয়েছে আমাদের একাডেমি সরি মানে এই পুরো মেডিকেল প্রোগ্রামে মানে চব্বিশ ব্যাচ এবং তেইশ ব্যাচ মিলিয়ে আমাদের প্রায় তেইশশো মানুষ অলরেডি জয়েন্ট আছে এবং আমরা বিশ্বাস করি এখান থেকে আমরা অপার সম্ভাবনা দেখতে পাচ্ছি অনেক সাফল্য আসবে আশা করি এবং সেই সাফল্যের অংশীদার তুমিও হতে পারো আগামী বছরের গ্র্যান্ড সেলিব্রেশনে তোমার বাবা বা তোমার মা কাঁধে পড়তে পারেন গর্বিত বাবা মা লিখা সেই ট্রেডমার্ক যে উত্তরীয় যেটা আমরা এই বছর আমাদের শিক্ষার্থীদের দিয়েছি তোমরা অনেকে আফসোসে পড়েছ আমি বোধহয় পারলাম না কিন্তু আমরা কিন্তু এখন হেরে যাইনি তাই না আমরা আমরা হয়তো বা একবারের জন্য ব্যর্থ হয়েছি কিন্তু আমরা হেরে যাইনি আমাদের এখনো সুযোগ রয়েছে তো যদি বিশ্বাস করে থাকো যে আমি সেকেন্ড টাইমের ভর্তি পরীক্ষা দিতে চাই তাহলে আমি বলবো আর কোনো দেরি নাই ভাই তাহলে তোমরা জয়েন করে ফেলো দ্রুত প্রস্তুতিটা আগে থেকে শুরু করো অনেকে ভাবতে পারো যে আমি আগে ভালোই পারতাম তিন মাস পরে আমি আবার আগে স্টেটে চলে যাব দেখো পড়া হচ্ছে এমন একটা জিনিস অনেকটা দলের মতো নিশাদল যেরকম বায়ো উড়ে যায় পড়া ওইরকম তুমি যদি চর্চায় না থাকো পড়াগুলো উড়ে যায় বুঝতে পেরেছ চর্চায় থাকা খুব ইম্পর্টেন্ট এবং আমরা আসলে এখানে রোল মডেল হিসেবে এমন একজনকে দেখি বা দাঁড় করিয়েছি মাইনুল ভাইয়াকে ভাইয়া আসলে তোমার যে কঠিন সময়টা সেটা বোধ আমি ঠিক অতখানি অনুভব করতে পারছি না তুমি যে মানে ট্রাভেলটা এখন ফেস করছো ভঙ্গের যে ব্যথাটা ফেস করছো এটা বোধ আমি ঠিক মতো অনুভব করতে পারছি না কিন্তু আমার মাঝখানে এই মাঝখানে দাঁড়িয়ে থাকা মাইনুল ভাই ভালো মতো ফিল করছেন কারণ উনি এই পথটাই আসলে পাড়ি দিয়ে আসছেন তো তোমাদের প্রত্যেকের মনের অবস্থা প্লাস একই সাথে এত হেকটিক পড়াশোনা চালিয়ে যাওয়া দুটাকে ব্যালেন্স করে নেতৃত্বটা কিন্তু মাইনুল ভাই দিচ্ছেন আমাদের ঢাকা মেডিকেল কলেজের ডিএমসি শ্যুটার্স বলে যে অফিসিয়াল ফুটবল টিম তোমরা অনেকেই যে আনন্দিত হবা মাইনুল ভাই সেই ফুটবল টিমের ক্যাপ্টেন আমি সেই ফুটবল টিমের একটা ক্ষুদ্র খেলোয়াড় তোমাদের রাহাত ভাইও সেই ফুটবল টিমের ক্ষুদ্র খেলোয়াড় আমরা কিন্তু মাইনুলকে এই টিমে যখন ফুটবল খেলতে নামি মাইনুল এখানে ক্যাপ্টেন ব্যান্ড পরে এবং আমরা মাইনুলকে নেতা বলেছি আমরা সেকেন্ড টাইমের ব্যাসটাতেও শুধুমাত্র তোমরা যে এরকম না টিচার প্যানেলের বাকি সবাই মাইনুলকেই নেতা বলে চিনি আমি জাস্ট কিছু ব্যাপার বলি তোমরা জাস্ট এই ভাইয়ারা ডিএমসি আন ভাইয়ারা ভালো পড়া এটুকুর জন্যই ভর্তি হওয়া এইটুকু না শুধু শিক্ষক এবং ছাত্রের মাঝখানে যে আন্তরিকতা যেই দূর দূরত্বে তুমি ক্লাস করছো এটা সত্য কিন্তু তবুও যে একটা মিল তবুও যে তোমাদের নিয়ে আমরা ভাবছি এই দর এই ব্যাপারটা অনেক ইম্পর্টেন্ট এবং আমি অদ্ভুত মানে অবাক হয়ে দেখি যে মাইনুল কি করছে আলাদা করে একটা পড়া দিচ্ছে নিজ দায়িত্বে যারা এগিয়ে যেতে চায় যে ভাই তোর ভোকাবোলা এটা শেষ হয় না সিনোনিম অ্যান্টোনিম শেষ হয় না তুই এটা পড়িস না ভালো করে তাহলে তোর কি করতে হবে আমি তোকে পড়া দিচ্ছি তুই এটা পড় ও কি করে ও খাতায় লিখে যে আজকে পড়া এইটুকু এটুকু পড়বা এটুকু হচ্ছে কি আমাদের নর্মাল রুটিনের বাইরে এক্সট্রা এগিয়ে যাওয়ার জন্য আরেকটু টনিক তো মাইনুলকে একটা স্যালুট যে সেকেন্ড টাইমারদের নিয়ে ও যেভাবে দেখছে বা কাজ করছে তো তুমি যদি সেই এক বলবো যে তুমি দ্রুত জয়েন করে ফেলো এবং এইখানে জয়েন করতে হলে যেটা করতে হবে আমাদের পেজে সেটা রো টু ডিএমসি টু পয়েন্টও পেজ হতে পারে গ্রেভিটি মেডিস্ট্রেশন পেজ হতে পারে সেই পেজে একটু মেসেজ দিতে হবে দিয়ে তুমি ডিটেলস জেনে নিতে পারবা আমাদের ক্যাপশনেও কিন্তু বা কমেন্টে কিন্তু ডিটেলসটা পিন করে থাকার কথা সেটাও দেখতে পারো

তো বাবা মাকে ওই যে আমরা যে উত্তরীয় পড়াই দিছিলাম গতবার মানে এবার আর কি তো এটা পড়াই দিবা মানে একটা ব্যাপারটা অনেকটা হচ্ছে একটা মানে আকর্ষণ আর কি ঠিক না এই জায়গাতে আমি জানি অনেকে মনে মনে ভাবতে চাই অনেক সময় যে ভাই দেখাচ্ছি ঠিক আছে দুনিয়াটাই চলে এমন বললো ভাই এইভাবে বলতেছেন দেখো আমি মানে হচ্ছে তুমি ব্যাপারটাকে এইভাবে দেখো আমরা যারা হচ্ছে মুসলিম আছি দেখবো হচ্ছে তোমাকে কি দেখাচ্ছে হচ্ছে কোরআনে হারিসে বলা হয়েছে কি তুমি উমুক উম ভালো কাজ করলে তুমি ভেজতে যাবা ওকে তারপরে বেহেস্তে গিয়ে তুমি এই নিয়ামত পাবা এই নিয়ামত পাবা আরো অনেক কিছু ঠিক না কি দেখবো হচ্ছে তুমি যখন বিশেষ করে যখন দেখবা দেখবা অনেকটা একদল যুবক এক জায়গাতে দেখবো হচ্ছে মানে আড্ডা দিচ্ছে এরকম কিছু তো তখন যদি কেউ মানে দিনের দাওয়াত নিয়ে যায় তখন দেখা যাচ্ছে লোক ডাবার একটু অন্যদিকে বলে মানে হচ্ছে তখন নিয়ামত গুলো কি বলে যে হচ্ছে তুমি যদি জানতে যাও তুমি হচ্ছে কতটা এতগুলা হুর পাবা ওকে মানে ব্যাপারটা যে যে লাইনের তাকে সেই লাইনেই। লোভ দেখানো হচ্ছে কারণ কি লোভ দেখানো হচ্ছে বলতে আমি বুঝাচ্ছি পুরস্কারের কথা বলা হচ্ছে কেন বলা হয়েছে কারণ হচ্ছে তুমি যদি জানো একটা কাজের পুরস্কার কি তাহলে তোমার দেখবে কাজ করার প্রতি আগ্রহ বাড়ে ঠিক আছে এটা এটা আমার কথা কথা না যে হচ্ছে তুমি যখন কাজের পুরস্কারটা জানো যে হচ্ছে এই কাজ করলে আমি এইভাবে পুরস্কৃত হব তখন দেখবে তোমার হচ্ছে কাজের প্রতি একটা আগ্রহ বাড়বে ওকে এই জিনিসটা একটু মাথায় রাখবে তো এই জন্য তুমি যদি চিন্তা করে হচ্ছে ভাই এরকমভাবে ভাবে লোভ দেখেছেন ভালো কাজের প্রতি তুমি লোভ করো আমার কোনো সমস্যা নেই ওকে আচ্ছা এবার আসি একটা পয়েন্টে সেটা হচ্ছে একজন কমেন্ট করছে যে হচ্ছে ভাই হচ্ছে ফার্স্ট টাইম সেকেন্ড টাইম আর ফার্স্ট টাইম চাইতে হচ্ছে কোন দিক দিয়ে পিছিয়ে আছে ওকে এটা দেখা হচ্ছে এটা আমার অবশ্যই মনে হচ্ছে আমার চাইতে অনেক জ্ঞানী এবং হচ্ছে অনেক ভালো জানে সব জানে কিন্তু এটা জানে না ঠিক আছে এটা সত্য কথা কারণ ওই যে এই টাইম তো এরা পার করে নাই এবং এই জন্য হচ্ছে এই যে রিস্ক বলে গেল রাহাত অনেকবার বলছে এই জন্য ওরা হচ্ছে সেকেন্ড টাইমের দায়িত্বটা আমার কাছে দিয়ে দিছে কারণ এই জিনিসগুলো আমি জানি এখন আসি উত্তরে সেটা হচ্ছে কি সেকেন্ড টাইম ফার্স্ট টাইম আমাদের চাইতে সবচেয়ে বেশি পিছিয়ে আসে হচ্ছে শুধুমাত্র তাদের মনোবলের দিক দিয়ে বুঝতে পারছো কথাটা বাকি এখন তুমি যদি চিন্তা করো দেখো হচ্ছে পড়ালেখার কথা আমি যদি বলি তুমি একবার তিন চার মাস প্রিপারেশন নিয়ে আসছো এরপর তুমি এখন থেকে আবার প্রায় সাত আট মাস বা নয় মাস যতদিন হই ঠিক আছে আবার প্রিপারেশন নিচ্ছ তাহলে তুমি যদি চিন্তা করো এতদিন ধরে পড়তেছি তাহলে কি আমার ঘাটতি আছে পড়াতে আমি বলবো অবশ্যই না মানে লজিক্যালি যদি আমি চিন্তা করি তারপরে এখন যদি বলে তাহলে ভাই পড়াশোনা যদি ঘাটতি নাই থাকে তাহলে তো হচ্ছে পাঁচ নাম্বার কাটার পরও চান্স পাওয়ার কথা কাদের সবার অবশ্যই টাইম টাইমার কিন্তু তা তো হয় না ঠিক না তাহলে ঘাটতিটা কোন জায়গায় ঘাটতিটা হচ্ছে তুমি হচ্ছে পরো পাঁচ মিনিট এই যে বসে টেনশন করো আরো পনেরো মিনিট যে ভাই আমি কি পারবো ঠিক আছে এই পারবো যখন চিন্তা করো তখনই কিন্তু তোমার যে পাওয়ার যে সম্ভাবনা এটা কিন্তু ফিফটি পার্সেন্ট হয়ে গেছে ঠিক না পারবো কোয়েশ্চেন করার উত্তর উত্তর কি হবে হ্যাঁ অতবার না তারপরে চান্স কত ফিফটি ফিফটি আর যদি তুমি যদি এটাকে একটু অন্যভাবে চিন্তা করো যে না আমাকে পাইতে হবে ওকে তখন কিন্তু এটার ফিফটি পার্সেন্টে নাই তখন এটা পার্সেন্টেজটা অবশ্যই বেড়ে গেছে আমার কথা আশা করি বুঝতে পারছো তো তুমি যদি এই জায়গাটার মধ্যে একটু কাজ করতে পারো ওকে নিজের কাজ করতে হবে তার সাথে আরেকটা কি দরকার একটু পুষ দরকার ঠিক আছে তুমি হচ্ছে নিজে একটা গাছ বেয়ে উঠতে চাইতেছো দেখবো হচ্ছে গ্রাম এলাকাতে যারা থাকো দেখবো বিশেষ করে হচ্ছে সুপারি গাছ যখন উঠে ঠিক আছে উঠা সুপারি গাছ উঠা দেখছো কিনা আমি জানি না পায়ের মধ্যে একটা বেরি লাগায় বুঝছো বেরি লাগায় তারপর উঠে তো প্রথম যে জায়গাটা গাছের গোড়াটা হচ্ছে একটু মোটা থাকে তো তো সে সময় পেছন থেকে আবার একটু ধাক্কা দেয় একজন ওকে তো ধাক্কা দেওয়ার পর একটু যখন উঠে তখন সে একটা গতি পেয়ে যায় তখন দেখবো তো তুমি তো উপর দিকে উঠার চেষ্টা করবাই পেছন থেকে আমরা হচ্ছে আসি আর সামনে থেকে পথ দেখা দিবেন সমস্যা নাই সামনে থেকেও আমি আসি ওকে কারণ এই রাস্তাটা যেহেতু আমি একবার পার হয়ে আসছি তাহলে হচ্ছে আমি রাস্তাটা চিনি ওকে তো আমি যেমন সামনে থেকে হচ্ছে তোমাকে হচ্ছে রাস্তা লাইট দিয়ে রাস্তা দেখানোর চেষ্টা করব বাকি ভাইয়েরাও পেছন থেকে একটু পুশ করবে যে হচ্ছে যাও তুমি ওকে বাকি চেষ্টা তোমার করতে হবে আর উপর আলো তো আসেনি ওকে এটা হচ্ছে মেইন কথা ওকে রাত ভাই তো আবার আসছে আবার হচ্ছে একটু রাত ভাইকে দেই আচ্ছা তো যেটা আমি সব সময় হচ্ছে আসলে বলি তোমাদের সবার সাথে আসলে শেয়ার করি তো মাইন খুব সুন্দর করে বলছে আমি আমি ওই জিনিসটাই বলি যে ফার্স্ট টাইমার এবং সেকেন্ড টাইমারদের মধ্যে আসলে মেইন পার্থক্য হচ্ছে আসলে মনোবলটা মনোবল বা মানসিকতা সেকেন্ড টাইমাররা পিছিয়ে থাকে আসলে মানসিকতার দিক থেকে কারণ ওদের মধ্যে ডাউট থাকে একটা মানুষ যখন একটা কাজে একবার যখন ব্যর্থ হয় এটা স্বাভাবিক এটাকে খুব মানে রিয়েলিস্টিকভাবে চিন্তা করো একটা কাজ করতে যেয়ে তুমি মনে করো প্রথমবার তুমি ব্যর্থ হইলা বা পারলাম না কাজটা করতে তোমার মনের ভিতরে একটা ডাউট ঢুকে যায় যে আমি তো প্রথমবার পারি নাই তার মানে মনে হয় আমার এটা হবে না তোমাকে যদি আজকে ধরো হচ্ছে একটা রুটি বানাইতে দেই কথার কথা হ্যাঁ রুটি বানাইতে যদি দেই তুমি প্রথম দিন দেখবে কি রুটি বানাইতে যে কিছুই হয়নি তোমার মাথায় ঢুকবে কি আমি তো এগুলো পারি না আমার এদিকে এগুলো হবে না এই জিনিসটাই হচ্ছে একটা সেকেন্ড টাইমারদের মাথায় ঢুকে যায় যখন দেখা যায় প্রথমবারে তার চান্স না হয় এই চান্স মিস করার কারণে ওর মাথায় হয়ে যায় কি যে ওর অ্যাবিলিটি সম্পর্কে হচ্ছে একটা ভুল ধারণা চলে আসে ও চিন্তা করে কে আমাকে দিয়ে এটা হবে না মেডিকেল অনেক কঠিন বা আমি আসলে এটার যোগ্য না এই যে একটা জিনিস মাথায় যখন ঢুকে যায় না নিজের উপর যখন সেলফ ডাউটটা যখন চলে আসে এটাকে কাটানো খুব টাফ এর জন্য তখন আসলে দক্ষ এবং যোগ্য মেন্টরের দরকার হয় এবং আমার মতে হচ্ছে যে এই ক্ষেত্রে সবচেয়ে বেস্ট মেন্টর আসলে সেকেন্ড টাইম যতই বলি দেখো আমি তোমাদেরকে সারা বছর পড়াইছি ব্যাচ আমাকে অনেক ভালো মতো চিনো আমার অনেক ক্লাস করছো তোমরা এই জিনিসটা আমি বলি সাইকোলজিক্যাল যে ব্যাপারটা আমি নিজে ফার্স্ট টাইম ছিলাম তো নিশ্চয়ই আমি আমি এই সিচুয়েশনের দিয়ে নিজে সরাসরি যাই নাই জিনিসটা আমি নিজে সরাসরি যাই নাই এই জিনিসটা আমি যতই কনফিডেন্টের সাথে বলি যে আর এটা এমনে এমনি করো এটা আসলে হবে না কিন্তু এই যে আমার পাশে যে মাইনুল আছে ও হচ্ছে আমাদের সেকেন্ড টাইম মেডিকেল ব্যাচের একবারে কান্ডারি আর কি ও নিজে এই সিচুয়েশনের মধ্য দিয়ে গেছে এবং শুধু যেন যায় নাই এই সিচুয়েশনকে ও জয় করে পুরা ঢাকা মেডিকেল হচ্ছে দশতম আমাদের বছর জাতীয় মেধায় এখন হ্যাঁ তোমরা অনেকে বলো আমি দেখি একবার এটা নিয়ে একটা কথা লিখছে অনেকে বলছে যে ভাই আপনাদের সময় তো সেকেন্ড টাইম আমাদের পাঁচ কাটতো না এরকম একটা ব্যাপার আছে ঠিক আছে এটা মাইনুলও বলবে কিন্তু আমিও বলি মাইনুল আমাদের বছর এমন মার্কস পাইছে ওর যদি পাঁচও কাটতো তাও ঢাকা মেডিকেলে চান্স পেত ঠিক আছে এমনকি সাড়ে সাত কাটলেও ঢাকা মেডিকেলে চান্স পেত ও এরকম মার্কস পাইছে তার মানে কি এই মানুষটা আসলেই ওই জিনিসটাকে জয় করছে আসলে ঠিক আছে যে হোক এটা আমরা পরে মাইনুল নিজের মুখেও বলবে তাহলে আমরা চলে যাই তোমরা আগে একটু দেখো যে ফোর পয়েন্ট টু আর পার্থক্যতা তাহলে আশা করি বুঝতে পারছো যে ফোর পয়েন্ট ওটা হচ্ছে আগে লঞ্চ করছি আর এখন ফোর পয়েন্ট ওয়ান এস টা হচ্ছে একদম নতুন ফ্রেশ ব্যাচ এখানে একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমরা পড়াবো এবং এবার দুইবার সিলেবাস শেষ করবো কারণ তোমরা দেখছো যে আমাদের টিচার প্যানেল হচ্ছে অনেক বড় তো টিচার প্যানেলে হচ্ছে নয় জন ডিএমসিএন ভাইয়াই আছে নয় জন তো নয়জন জন মিলে যদি প্রত্যেকদিন একটা করেও চ্যাপ্টার পড়ায় বা দুই ক্লাসে যদি একটা করেও চ্যাপ্টার শেষ করায় তুমি চিন্তা করো কত তাড়াতাড়ি সিলেবাসটাও শেষ হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তো আমি প্রথমে একটু তোমাদেরকে পরিচয় করা দিই যে আমরা এই বছর দুইটা প্ল্যাটফর্ম হচ্ছে একসাথে হয়ে আরটিডিএস নামে হচ্ছে একটা নতুন প্ল্যাটফর্ম হচ্ছে আমরা তৈরি করছি মেডিকেল সেক্টরের জন্য দেখো আর এর ফুল মিনিং তোমরা অনেকেই হয়তো জানো বা অনেকেই হয়তো বা জানো না ঠিক আছে আর ফুলমিনিংটা এর ফুল মিনিংটা যে রোড টু ডিএমসি স্টেশন ঠিক আছে ওকে তো তোমাদের সাথে কথা বলবো হচ্ছে কৃষি গুচ্ছের প্রস্তুতি কেমন হওয়া উচিত সেটা নিয়ে দেখো আজকে আমরা নতুন একটা কোর্স লঞ্চ করতে যাচ্ছি ঠিক আছে খুব ভালো কথা কিন্তু তারপরও আমরা তোমাদেরকে কিভাবে তোমরা সামনে পড়বা সেটা নিয়েও তো কিছু গাইডলাইন দেওয়া লাগবে তাই না আচ্ছা তো প্রথম কথা হচ্ছে এখন তোমাদের সামনে দেখো আপাতত কিন্তু আর অ্যাডমিশন নাই আপাতত এখন একটাই তোমাদের তেইশ ব্যাচের বড় একটা অ্যাডমিশন বাকি সেটা হচ্ছে কৃষি গুচ্ছ যেটা হচ্ছে তোমার জুলাই মাসে হতে পারে হ্যাঁ জুলাই মাসে হচ্ছে কৃষি গুচ্ছের পরীক্ষা হওয়ার চান্স আর কি এখন আজকে কি মাস এপ্রিল মাস ধরে এপ্রিলের শেষের দিকে চিন্তা করি সাতাশ তারিখ পার হয়ে গেছে এপ্রিল মাস বাদ দিল দেখো তোমার হাতে মে জুন দুই মাস আছে তো তুমি যদি এখন মনে করো যে দুই থেকে আড়াই মাস তুমি যদি চিন্তা করো যে তুমি কৃষি গুচ্ছের জন্য হচ্ছে পড়বা তারপরে তুমি মেডিকেলে ভর্তি হবা যদি যার মেডিকেল টার্গেট অনেক কিন্তু দেরি হয়ে যাবে সেই জন্য আমি যেটা সবসময় বলবো যার এখন মেডিকেল টার্গেট সে এখনই হচ্ছে মেডিকেল ব্যাচে ভর্তি হয়ে যাও কিন্তু এর পাশাপাশি তুমি প্রতিদিন হচ্ছে সর্বোচ্চ এক ঘন্টা তুমি কৃষি একটু প্রশ্ন ব্যাঙ্কগুলো হচ্ছে সলভ করতে পারো এখন আমি একটা জিনিস বলি তুমি কৃষি গুচ্ছর পরীক্ষা প্রশ্ন ব্যাংক যদি দেখো দেখবে সবই কিন্তু আসলে বেসিক থেকে প্রশ্ন আসে বিশ্বাস করো বেসিকের বাইরে তোমার মেইন বইয়ের বাইরে কোনো প্রশ্ন আসবে না টিচাররা কোনোদিন কোনো বানায়া প্রশ্ন করে না তাহলে যেহেতু তোমার মেন বই থেকে প্রশ্নগুলো আসে তার মানে এখন তোমার কিসের উপর ফোকাস করা উচিত এই দুই থেকে আড়াই মাস মেডিকেল কোর্সে ভর্তি থেকে যাতে টার্গেট মেডিকেল মেডিকেলের জন্য পড়া উচিত আর মেডিকেলের জন্য পড়লে অটোমেটিক তোমার কিন্তু বায়োলজি হয়ে যায় বায়োলজি কিন্তু মেডিকেলের জন্য পড়লে আলাদা করে পড়া লাগে না তুমি যদি বইয়ের প্রত্যেকটা লাইন বাই লাইন ধরে ধরে যদি মেডিকেলের জন্য পড়ো তুমি কি আড়াই মাস পরে দুই থেকে আড়াই মাস পরে যে কৃষি উচ্ছে যে বায়োলজি থেকে প্রশ্ন আসবে তুমি কি এটা পারবা না অবশ্যই কিন্তু আসলে পারবা তাহলে কি বুঝতে পারতেছো যে আমার সাজেশন আসলে এইটাই যে এখন ব্যাক টু দ্য বেসিক্স অনেক মানে এতদিন করছো যে একটার পর একটা অ্যাডমিশন পরীক্ষা হয়েছে অনেকে হয়তো পড়ার সময় পাও নাই কিন্তু এখন কিন্তু একটা চমৎকার টাইম অপেক্ষা করতেছে কারণ এখন আপাতত তোমাদের সামনে পরীক্ষার কিন্তু আর কোনো চাপ নাই একদম দেখা যাবে যে মেডিকেল পরীক্ষা দিবা আর মাঝখানে হয়তো দুই আড়াই মাস পর একটা কৃষি গুচ্ছের পরীক্ষা দিবা সো এখন কিন্তু পরীক্ষার চাপটা কম সো এখন তোমার যেটা করা উচিত ব্যাক টু দ্য বেসিক্স বইটা মেন বইটা লাইন বাই লাইন ধরে ধরে হচ্ছে পড়ো মেন বই লাইন বাই লাইন ধরে ধরে পড়লে বাংলাদেশের এমন কোনো পরীক্ষা নাই যেই পরীক্ষায় তুমি পাশ করতে পারবা না বা যেই পরীক্ষায় তুমি একদম টপ লেভেলের রেজাল্ট করতে পারবে না তোমার যদি মেন বই ভালো পড়া থাকে তুমি বাংলাদেশের যে কোনো পরীক্ষায় তুমি টপ লেভেল রেজাল্ট করা পসিবল সো এখন আমাদের এখানে যদি তোমরা ভর্তি হও আমরা কিভাবে পড়াই মেন বইয়ের প্রত্যেকটা লাইন ধরে 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 হচ্ছে পড়াই মেইন বইটা মনে করো দাগায় দাগায় কনসেপ্ট ক্লিয়ার করে করে হচ্ছে আমরা পড়ায় দিই প্রত্যেকটা লাইন ধরে ধরে তো তুমি যখন আমাদের সাথে ক্লাসগুলো করবা প্রত্যেকটা লাইন ধরে ধরে যখন তুমি

আবার কেউ মন খারাপ করো না যারা ফোর পয়েন্ট ওতে ভর্তি আসো পুরাতন বলতে তোমাদের তো এক দুই মাস হয়ে গেছে কোর্সের ক্লাস হওয়া ওই সেন্সে বলতেছে ওদের কিন্তু মাইনুল ভাইয়া হচ্ছে আলাদা করে মাইনুল কিন্তু আলাদা করে ওদেরকে পড়া দিচ্ছে প্রত্যেকদিন তুমি চাইলে জিজ্ঞেস করতে পারো ভর্তি হওয়ার আগে যদি তোমাদের কোনো ফ্রেন্ড আমাদের সেকেন্ড টাইম ব্যাচে অলরেডি এনরোল করা থাকে তাকে তুমি নক দিয়ে জিজ্ঞাসা করতে পারো যে আমরা কি পরিমাণে হচ্ছে সার্ভিস দিচ্ছি তো রেগুলার ক্লাস ডেইলি এক্সামের পাশাপাশি এক্সট্রা করে হচ্ছে পড়া দেওয়া হচ্ছে আলাদা এবং কোন পড়াগুলো দেওয়া হচ্ছে যেই পড়াগুলো তোমরা আসলে সারা বছর পড়তে চাও না গুলা বলতো জিকে জিকে দেখা যায় কি যতই মানুষ যাই করুক জিকেটা কেন জানি সবাই অবহেলা করে শেষ মুহূর্তে দেখা যায় জি এর জন্য অনেক মানুষ কিন্তু বা অনেক ছাত্রছাত্রী কিন্তু পরীক্ষায় ধরা খায় আবার ইংলিশ বিশেষ করে ইংলিশের কোনটা ভোকাবুলারি পার্টটা পড়তে চায় না কিন্তু সহজে সিনোনিম অ্যান্টোনিম দেখ তুমি খেয়াল করে দেখো তোমার বই নিয়ে বসাই হয় না সিনোনিম্যান্টোন তুমি সবই পড়তে চাও তো সিনোনিম্যান্টোনিম পড়তে গেলে বিরক্ত আসে তো রেগুলার পড়া দেওয়া হচ্ছে এই সমস্ত বিরক্তিকর পড়াগুলা যেগুলা কেউ পড়তে চায় না সেগুলা রেগুলার তোমাদের কাছে পড়া দিয়ে পড়া আদায় করা হচ্ছে ডেইলি ক্লাস ডেইলি এক্সাম তো আসেই র্যাপিড ফায়ার আছে টেলিগ্রামে অর্থাৎ একটা চ্যাপ্টার শেষ করার পরের দিনই ওটার উপরে পরীক্ষা নিয়ে নেওয়া হয় টেলিগ্রামে আরেকটা এটা এক্সট্রা পরীক্ষা তাহলে এক্সক্লুসিভ হচ্ছে র্যাপিড ফায়ার ডেইলি এক্সাম উইক উইকলি এক্সাম তারপরে হচ্ছে তোমার রেগুলার ক্লাস তারপরে তোমার হলো এই যে এক্সট্রা পড়া দেওয়া সেকেন্ড টাইমারদের গাইড করে এবং মেন্টালি গাইড করা সবচেয়ে যেটা বেশি ইম্পর্টেন্ট মেন্টালি গাইড করা সেগুলোও কিন্তু আমরা করতেছি ঠিক আছে ওকে তো এখন কৃষিগুচ্ছের জন্য আমি তো বললাম যে ব্যাক টু দ্য বেসিক ভাই বেসিক থেকে পড়ো বই সুন্দর করে করে পড়ো এবং অবশ্যই প্রত্যেক দিন এক ঘন্টা বেশি না তুমি মেডিকেলের জন্যই পড়ো মেডিকেলের জন্য পড়লেই তোমার মোটামুটি কৃষিগুচ্ছের প্রিপারেশন হয়ে যাবে আর ডেইলি এক ঘন্টা তুমি শুধু কি করবা এক ঘন্টা হচ্ছে কৃষিগুচ্ছের নিজের থেকে একটু প্রশ্ন ব্যাংকটা সলভ করো কৃষি গুচ্ছের প্রশ্ন ব্যাংক তাইলে তুমি আরেকটু ভালো বুঝতে পারবা যে ও আচ্ছা আচ্ছা এই টপিক থেকে হচ্ছে পরীক্ষায় প্রশ্ন আসে এটা তোমরা আরো ভালো বুঝতে পারবা প্রশ্ন ব্যাংক সলভ করার আসলে কোনো বিকল্প নাই তাহলে এটা প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে জানা যায় আমরা যখন এডমিশনে পরীক্ষা দিছি আলোর মতো আমরা যেখানেই পরীক্ষা দিচ্ছি সবগুলাতেই কিন্তু চান্স পাইছি এর পিছনে মেইন অবদান কি ছিল জানো আমরা প্রশ্ন ব্যাংক সলভ করতাম তো আমরা প্রশ্ন ব্যাংক সলভ করতে যে আমরা নিজেরা প্রশ্নের প্যাটার্ন বুঝতে পারতাম যে ও আচ্ছা এই জায়গায় এই প্যাটার্নের প্রশ্ন আসে এই জায়গায় এই প্যাটার্নের প্রশ্ন আসে এই জায়গায় এখান থেকে প্রশ্ন আসে এই জিনিসগুলো আমরা আসলে মানে বুঝতাম ভালো মতো এই জন্য আমরা দেখা যেত প্রত্যেকটা পরীক্ষার স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা পড়াশোনা করতাম আল্লাহ রহমতে আমার সাথে হচ্ছে তোমার অন্তর ভাইয়াও আছে তো অন্তর হচ্ছে কিন্তু কিন্তু বোর্ড ঠিক আছে ও একটা বোর্ডে এবং ও কিন্তু ঠিক আছে সব জায়গাতেই চান্স পেয়েছে তো এখন অন্তর তোমাদেরকে কৃষি গুচ্ছ নিয়ে কিছু কথা বলবে আচ্ছা প্রথম কথা হচ্ছে যে ওদের এখন মেইন কনসার্ন হচ্ছে কৃষি গুচ্ছ প্রস্তুতি এবং সাথে আবার মেডিকেলও আছে প্রথম কথা যেগুলো একসাথে হয় কিনা এটা একটা তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো একসাথে হয় কিনা যদি একসাথে হয় তাহলে আমরা এই প্রিপারেশনটা একসাথে কিভাবে নিব বা আমার কৃষিগুচ্ছতে ভর্তি পরীক্ষা দেওয়া উচিত কিনা বা আমি মেডিকেলেই পড়বো আমার কৃষিগুচ্ছতে পরীক্ষা দেওয়া উচিত কিনা এই সম্পর্কে একটু কথা আগে বলে নিই প্রথম কথা হচ্ছে তবু মেডিকেল পরীক্ষা হওয়ার কিন্তু প্রায় ধরো আরও টেন মান্থস মোটামুটি দশ মাসের মতো আছে আট দশ মাস বড় লম্বা একটা সময় তাই না এই লম্বা একটা সময় কিন্তু মনোবল ধরে রাখাটা বেশ কঠিন তাই না তো এখন ঘটনা হচ্ছে কি এই জন্য আমরা কী করি আমরা কিন্তু মাঝে মাঝে অনেক পরীক্ষা দিই তাই না এই যে মডেল টেস্ট রিভিউ টেস্ট এগুলোর মধ্যে থাকলে তোমার পড়াশোনাটা ভালো হতে থাকে একা একা বললে এগুলো অনেক সময় হয় না তো এই কৃষি গুচ্ছটা মনে করে একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা ঠিক আছে তোমার একটা ভালো এক্সপিরিয়েন্স হবে এবং এই পরীক্ষাটা তোমার সামনে তুমি যখন এটাকে সিরিয়াসলি নিবা তখন যে সুবিধাটা হবে সেটা হচ্ছে কি তুমি এইটার সাথে তুমি তোমার পুরো সিলেবাসটাকে কিন্তু একবার শেষ করে ফেলতেছো তাই না বেশ সিরিয়াসলি শেষ করতেছ এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার আর পড়া আমি বলছি না পড়া কিন্তু আসলে আলাদা না এই কৃষিগুচ্ছর জন্যই তোমাকে যে বইটা খুব ভালোভাবে পড়তে হবে এবং সাথে ভার্সিটির যে প্রশ্ন ব্যাংক বা কৃষিগুচ্ছের যে প্রশ্ন ব্যাংক সেটা খুব ভালোভাবে সলভ করতে হবে এই কাজটা তুমি যদি করো পারফেক্টলি তাহলে তোমার প্রস্তুতি প্রায় শতভাগ কমপ্লিট এবং তোমার যদি একটা জায়গায় চান্স পাওয়া থাকে তাহলে তো তুমি অনেকটা আগায় থাকলা ব্যাপারটা হচ্ছে এরকম ঠিক আছে তো কৃষিগোচ্ছর জন্য দেখো মোটামুটি কিন্তু লেস দেন থ্রি মান্থস তিন মাসের চেয়ে একটু কম সময় আছে এই সময়ের মধ্যে তুমি কিন্তু বেশ ভালোভাবে পড়তে পারো এখন এই সেকেন্ড টাইম ব্যাচটা তোমাকে কী কীভাবে হেল্প করতে পারে সেটা যদি আমি একটু বলি বা এটা তোমার ঘুরতে উচিত উচিত হবে কি না যদি তোমার মেডিকেল প্যাশান থাকে তাহলে অবশ্যই হতে হবে আর যদি প্যাশান না থাকে তাহলে ভিন্ন কথা ঠিক আছে প্রথম কথা হচ্ছে দেখো তুমি হয়তো বলতে পারো ভাই কৃষি ঘুরছে আমি ফর্ম কেন তুলবো আমি তোমায় মেডিকেলেই পড়তে চাই আমি টোটাল ষোলোটা জায়গার ফর্ম তুলছিলাম টোটাল কটা বলছি ষোলোটা জায়গায় আমার মতো ফর্ম মনে হয় তুমি এখন তোলো নাই ঠিক আছে ষোলোটা জায়গায় ফর্ম তুলছিলাম তার মধ্যে কৃষিও ছিল ঠিক আছে তাহলে আমি যদি তুলে থাকি তোমার তুলতে সমস্যা কি তোমার পরীক্ষা দিতে সমস্যা কি ঠিক আছে এতে এতে করে তোমার অবশ্যই তুমি আগায় যাওয়া কখনো পিছানোর সম্ভাবনা নেই ঘটনা হচ্ছে আমরা আমাদের যে ব্যসটাতে যেটা করি সেটা হচ্ছে বই ধরে ধরে পড়াই এখন একটা বেশ সমস্যা তৈরি হচ্ছে সেটা হচ্ছে কি এটা ক্যান্সারের মতো কি কি বলি সেটা হচ্ছে ভুল গাইডলাইন ঠিক আছে সবাই নিজেদের সুবিধার জন্য নিজেদের বিজনেসের জন্য আমার মনে হয় যে গাইডলাইনে একটা মানে ত্রুটি বা ভুল একটা ব্যাপার চলে আসছে ঠিক আছে এখন ধরো আমি তোমাকে সুন্দর সুন্দর স্লাইড সুন্দর সুন্দর বই এগুলো দিয়ে একদম ভরাই দিতে পারি ঠিক আছে সাজেশান ফাইল সিক্রেট ইত্যাদি ইত্যাদি কত কিছু আছে তাই না তাই ধরো বিভিন্ন সাজেশান ত্যান তোমাদের গুরুত্বপূর্ণ সাজেশান বই টই মানে অনেক কিছু ভাই এগুলো না তোমার বইটা পড়তে হবে ঠিক আছে আমার এগুলো নাই ঠিক আছে আমার কি আছে আমার বই আছে ঠিক আছে আমি তোমাকে বইই পড়াবো ঠিক আছে কারণ আমি এসব ভুল গাইডলাইনের মধ্যে নাই ঠিক আছে আমি কি পড়াবো আমি বইই পড়াবো বইয়ের মধ্যে সব আছে তুমি বই পড়ার পরে প্রশ্ন সলভ করবা কি করবা কৃষির জন্য করবা মেডিকেলের জন্য মেডিকেলের প্রশ্ন করবা ভাই আমি যদি এটাকে আমাকে মেডিকেল হেল্প করবে একশোবার হেল্প করবে আমি লিখে দিলাম তুমি লেখে নাও খাতায় আজকে লেখে নাও তুমি তুমি যদি এখনই বসে বসে কৃষির প্রশ্ন ব্যাঙ্ক আর মেডিকেলের প্রশ্ন ব্যাঙ্ক মিলাও তাহলে দেখবে কিছু প্রশ্ন কমন আছে তার মানে কি ওগুলো আসছে একই জায়গায় আসছে তাই না মেডিকেলেও আসছে আবার কৃষিতেও আসছে তুমি এখন কৃষির প্রশ্ন সব সলভ করো করার পরে তুমি মেডিকেলে যাই এসব প্রশ্ন কমন পাবা এই জন্যে আমি সবসময় বলি যে মেডিকেল প্রিপারেশন নেওয়ার সময় আমরা আসলে ভার্সিটির কোয়েশন ব্যাংক মেডিকেলের কোশ্চেন এগুলো সব সলভ করতে থাকবে এটা খুবই 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 ইম্পর্টেন্ট ঠিক আছে তুমি যদি এখন থেকেই এটাকে এবং মেডিকেলকে সমান গুরুত্ব দিয়ে একটা মানে একটা গাইডলাইন ফুল গাইডলাইনের মধ্যে থাকো তাহলে কিন্তু অনেকটা আগায় যাবা এবং আমরা তোমরা জানো কিনা না জিএসটির জন্য আমরা কিন্তু দেখো আমাদের মূল যে মেডিকেল ব্যাচ ছিল সেই মেডিকেল ব্যাচে আমরা ফ্রি ডেন্টাল একটা এক্সাম ব্যাচ আমরা লঞ্চ করেছিলাম মানে এই ব্যাচের মধ্যে ডেন্টালটা আমরা একদম ফ্রিতে মডেল টেস্ট নিয়েছি অনেকগুলো পরীক্ষা নিয়েছি জিএসটিরও কিন্তু সেইমভাবে জি এসট টি মডেল টেস্ট ছিল এগ্রিড ফ্রি মডেল টেস্ট হবে না না অবশ্যই হবে অবশ্যই হবে তার মানে ইন প্রিপারেশন তাই না ইন প্রিপারেশন এই এই কোর্সটা আমি সবসময় বলি কেন কারণ এর মধ্যে আমি তোমাকে এগ্রির মডেল টেস্ট নিব উইদাউট এনি চার্জ কোনো টাকা ছাড়াই ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এবং তুমি যখন ডেইলি টেস্ট টেস্টের মধ্যে থাকবে তোমার পড়াগুলো বারবার হতে থাকবে তাছাড়া এই লম্বা জার্নিতে না তুমি কোথাও একটা খেয়ে হারাই ফেলবা আর একবার যদি তোমার এই গতি কমে যায় তাহলে এই গতি ফিরিয়ে নিয়ে আসা খুব কঠিন ঠিক আছে সেকেন্ড টাইম একটাই সমস্যা আছে বলে আমি মনে করি যে এই পুরো জার্নিতে কনসিস্টেন্সি ধরে রাখা এই কনসিস্টেন্সি ধরে রাখার জন্য আমার মনে হয় যে রেগুলার ক্লাস পরীক্ষার মধ্যে থাকতে হবে যদি তুমি মনে করো যে আমি আর একটু দেরিতে শুরু করব তাহলে হয়তো শুরুটা আর কখনো করা হবে না বা শুরু করলেও যারা আগে শুরু করেছিল তাদের সাথে পেরে ওঠা অনেক কঠিন হবে ঠিক আছে কারণ তাদের প্যাশন বেশি তোমরা আচ্ছা তো অন্তর খুব সুন্দর করে হচ্ছে বলছে তো আমি জাস্ট তোমাদেরকে একটু বলতে চাই যে আমাদের একটা চমৎকার স্লোগান আছে যে ডিএমসির পথে যাত্রা হোক ডিএমসিএনদের হাত ধরেই ঠিক আছে আমি এখানে ব্যাপারে জাস্ট এক দুই মিনিট একটা কথা বলি দেখো আমি সবসময় দুইটা কথা তোমাদেরকে বলবো যাদের টার্গেট হচ্ছে মেডিকেল বাংলাদেশে তাদের নাইনটি নাইন পার্সেন্টেরই স্বপ্ন থাকে হচ্ছে ঢাকা মেডিকেল কলেজ তার মানে তোমার স্বপ্ন হচ্ছে ডিএমসিতে পড়া আবার সেকেন্ড জিনিসটা হচ্ছে ওই যে একটা প্রবাদ বাক্য যে তুমি যদি চাঁদের জন্য যাত্রা করো যদি চাঁদে নাও পৌঁছাইতে পারো তুমি কোন একটা তারার মধ্যে পৌঁছাবা এই দুইটা জিনিস আমি আমার নিজের ব্যক্তিগত জীবনে সারা জীবন মেনে চলছি কিভাবে যে দেখো আমার টার্গেট যদি টপ লেভেলের হয় একদম টপ লেভেলের টার্গেট হয় আমার নিজের ভিতর থেকেই তখন একটা আর্জ আসবে যেই তো টার্গেট ঢাকা মেডিকেলে পড়া টপ দু মধ্যে থাকতে গেলে তো তোরে ভাই দিন রাত পড়তে হবে একটা আর্জ কাজ করবে একটা প্যাশন কাজ করবে পড়ার প্রতি এবং দেখা যাবে এই আর্চ এই প্যাশনের কারণে তোমার হয় ঢাকা মেডিকেলে চান্স হয়ে যাবে না হলেও তুমি ভালো কোনো একটা মেডিকেলে চান্স পাবা আর যদি এর বিপরীতে কারো টার্গেট থাকে যে ভাই আমার টার্গেট কোনো মতে মেডিকেলের একটা সিট পাওয়া তাইলে দেখা যাবে কি যে তোমার মধ্যে একটা লেথার্জিক ভাব চলে আসে একটা অলসতা চলে আসে যে কোনো মতে পাঁচ হাজার দুইশো পঞ্চাশতম হইলেও তো আমি মেডিকেলে পড়তে পারবো কোনো মতে যদি কোনো কিছু করার চিন্তা ভাবনা থাকে না দেখবা তোমার শরীরের মধ্যে একটা অলসতা চলে আসে এই অলসতার কারণে দেখা যাবে তুমি পাঁচ হাজার দুইশো পঞ্চাশতম না তুমি পনেরো হাজার দুইশো পঞ্চাশতম হয়ে বসে আসো এটা হচ্ছে সমস্যা ঠিক আছে কেন এই কথাটা আমি আবার বলতেছি কারণ দেখা যায় কি যে ডিএমসির জন্য পড়াবো এটা বললেই অনেক স্টুডেন্ট বলে ভাইয়া বাংলাদেশে কি একটাই মেডিকেল কলেজ আছে না সব মেডিকেল কলেজই ভালো কিন্তু আমি বলতেছি কি তোমার টার্গেট যদি টপ লেভেলে থাকে টার্গেট কোনো কারণে মিস হইলেও পাবা তো টার্গেট যদি থাকে কোনো মতে পড়ার কোনো মতে পড়লে শরীরের মধ্যে অলসতা চলে আসে অলসতা চলে আসলে আসলে কোনো জায়গাতেই চান্স হয় না আর আরেকটা জিনিস হচ্ছে স্বপ্ন দেখতেও কোনো টাকা পয়সা লাগে না পরিশ্রম করতেও কোনো টাকা পয়সা লাগে না তো আমার ছাত্র ছাত্রীরা কেন স্বপ্ন বড় দেখতে ভয় পাবে আমার কথা হচ্ছে এটা লাইফে বড় স্বপ্ন দেখবা অনেক বড় আমাদের থেকে অনেক বড় আমি সবসময় স্বপ্ন দেখি যে আমার ছাত্রছাত্রীরা আমাদেরকে ছাড়া হচ্ছে লাইফে আরো অনেক ভালো করবে অনেক বড় জায়গায় যাবে তো আমি যেখানে চাই যে আমার ছাত্রছাত্রীরা আমাকে ছাড়া আরো অনেক ভালো জায়গায় যায় সেই জায়গায় যদি আমার ছাত্রছাত্রী বলে ভাই আমার স্বপ্ন কোনো মতো একটা সিট দখল করা নিজের কাছে খারাপ লাগে কেন ভাই তুই আমারে ছাড়া যাবে আমাদের থেকে ভালো করবি একদম টপ লেভেলে স্বপ্ন দেখতে কোনো টাকা লাগে না একটা মানুষ কিন্তু তার স্বপ্নের সমান বড় এটা কোন একজন বিখ্যাত লোক বলছে আমার ওই লোকটার নাম এখন মনে নাই কোন একজন বিখ্যাত লোক বলছে যে মানুষ তার স্বপ্নের সমান হচ্ছে বড় এটা কিন্তু মাথায় রাখবা তোমার স্বপ্ন যাতে সবসময় বড় হয় তাহলে দেখবা যে তুমি জীবন অনেক ভালো কিছু করতে পারবা এবং সে অনুযায়ী কঠোর পরিশ্রম করবা ইনশাল্লাহ এই দুইটার মিশ্রণে আল্লাহ তালা হচ্ছে তোমাকে অনেক ভালো একটা প্রতিদান দিবে এই জন্য স্বপ্ন দেখবা অনেক বড় অনেক বড় স্বপ্ন দেখবা স্বপ্ন কখনো ছোট দেখবা না ঠিক আছে এই জন্য স্বপ্ন বড় দেখানোর জন্য আমরা টার্গেটটাকে বড় করে হচ্ছে আমরা তোমাদের সামনে উপস্থাপন করি ঠিক আছে আচ্ছা তো এখন আসা হচ্ছে আমরা একটু বলি যে আমরা অ্যাকচুয়ালি এখানে কি করব এক পেমেন্টে হচ্ছে তোমরা দুইটা কোর্স পাবা কারণ তোমাদের কিন্তু এই বছর একটা সুবিধা আছে দেখো গত বছর স্টেশন আর হচ্ছে গত বছর তো আলাদা কাজ করার কারণে কি হয়েছে গত বছর আলাদা দুইটা প্রিমিয়াম কোর্স লঞ্চ হয়েছে তোমাদের জন্যই তেইশ ব্যাচের জন্যই কিন্তু এই বছর যেহেতু দুইটা প্ল্যাটফর্ম একসাথে হয়েছে আমাদের যে আর্কাইভ ক্লাস তো দুই দুইটা সুপার প্রিমিয়াম ব্যাচের তুমি আর্কাইভ ক্লাস পাবা অর্থাৎ গত বছর আমি আলাদা কাজ করছি ওরা আলাদা কাজ করছে তো দুইটা আলাদা ব্যাচের হচ্ছে তুমি প্রিমিয়াম আর কাইভ একসাথে পাবা এক কোর্সে অর্থাৎ আমাদের কোর্সে ভর্তি হলে তুমি দুই দুইটা কোর্সের প্রিমিয়াম আর পাবা আর সাথে তো এই কোর্সের লাইভ ক্লাস তো পাবাই সবকিছু সুন্দর করে হচ্ছে পাবাই এই জন্য আমরা বলি যে এক পেমেন্টে হচ্ছে দুইটা কোর্স আর কি হ্যাঁ হ্যাঁ পেমেন্টের কথা যদি তো বলতেছিলে আমি হচ্ছে একটু বলি প্লাপান হচ্ছে কমেন্ট করতেছে বুঝছো যে ভাই আমরা হচ্ছে ফোর পয়েন্ট ও এসে যুক্ত আছি এখন কি আবার ভর্তি হইতে হবে কিনা ঠিক আছে তো এটা দেখে আসলে ভালো লাগলো ব্যাপারটা যে তারা আসলে একই করছে মানে একটা সেশনের আমাদের করছেই দুইবার ভর্তি হতে চাচ্ছে ব্যাপারটা ইন্টারেস্টিং ঠিক না এবং আচ্ছা এটা হচ্ছে এটা এটা তো আছে না ইয়ের মধ্যে এ সম্পর্কে বিস্তারিত আছে আমি ওইটা শেষ করি এবং এটা হচ্ছে ইয়ে তুই জানিস কিনা আমার মাঝে মধ্যে হচ্ছে অনেক সময় হচ্ছে আবার ইয়েতে ফোন আসে ওই যে আমাদের যারা হচ্ছে ফোন রিসিভ করে যে হচ্ছে ভর্তির জন্য তারা মাঝে মধ্যে আমাকে এরকম বলে মানে গার্জিয়ানরা আর কি যে বাবা হচ্ছে ভর্তির মানে এখন অনেক সময় তো আমাদের তো একটু মানে থাকে না অনেক সময় যে ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আছে তো হচ্ছে এখন একবার ভর্তি করাবো আবার ইসির পরে আবার কোচিং করাবো আসলে একটু ডিসকাউন্ট যদি দিতা ঠিক আছে এরকম একটু বলতো আর কি তো ব্যাপারটা তখন হচ্ছে আসলে আমি বুঝতে পারি যে হচ্ছে ওনাদের হয়তো এ জায়গাতে একটু মানে বলা যায় কমিউনিকেশন গ্যাপ হয়তো রয়ে গেছে যে আসলে দেখো হচ্ছে তুমি ওই যে আমাদের যারা হচ্ছে আরো দেড় মাস থেকে আগে থেকে ক্লাস করছে অলরেডি বা আজকে যারা ভর্তি হবে বা এক সপ্তাহ পরে যারা ভর্তি হবে ঠিক আছে অ্যাডমিশন তো আরো অনেক পরে ঠিক আছে কিন্তু পেমেন্ট ওই একটাই ওকে তুমি ওই যে আমাদের হচ্ছে আমাদের কোর্স এই শুরুর দিকে মনে কত ছিল পাঁচ হাজার আটশো টাকা তো তুমি আর দুই মাস আগে যদি পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা দিয়ে থাকো ওইটা ওই পাঁচ টাকার মেয়াদ তোমার এডমিশন টেস্ট পর্যন্ত আছে এবং ডেন্টাল পর্যন্ত এটা আমি আর বলি এবং এটা এটা আসলে হচ্ছে দেখো হচ্ছে কোন কোন ক্ষেত্রে আমি নিজে পার্সোনালি হচ্ছে কম্পেয়ার করা পছন্দ করি না কিন্তু অনেকে হচ্ছে আমাকে মানে হচ্ছে পার্সোনালি একটু দেখা যাচ্ছে অনেক সময় একটু কমপ্লেন জানাতে চাই যদিও আমি এগুলো হচ্ছে তেমন একটা আমলে নিতে চাই না যে হচ্ছে ভাই অনেক জায়গায় তো এরকম ছিল হচ্ছে আমাদের কোর্স যতটুকু কোর্স কতটুকু মেডিকেল এডমিশন টেস্টের জন্য এডমিশন টেস্টের রেজাল্টের পর দিনই কোর্স ক্লোজ মানে কোর্স ম্যানেজ করে দিছে ঠিক আছে এরকম অনেক সময় হয় কিন্তু আমরা তোমাদের হচ্ছে গ্যারান্টি দিচ্ছি গ্যারান্টি দিচ্ছি বলতে হচ্ছে কি হয়ে গেছে অলরেডি সেটা হচ্ছে কি আমাদের আগের যে কোর্স গুলো সেটা হচ্ছে এখনো রানিং চলছে বুঝতে পারছো মানে হচ্ছে ক্লাসও রয়ে গেছে গেছে আমরা মাঝে মধ্যে কিছু পোস্ট দেই এবং সামনে ক্লাসের জন্য দেখা যাচ্ছে কোনো পরামর্শ থাকলে ওরাও পোস্ট দেয় আমরা রিপ্লাই দেই মানে কোর্সটা এখনো চলছে বুঝতে পারছো কথাটা বিশেষ করে হচ্ছে আমি যদি গতবারের কোর্সটা বলি ঠিক আছে পরীক্ষা তো হয়ে গেছে কবে ঠিক না সেলিব্রেশন প্রোগ্রাম শেষ ঠিক না তো তোমার তোমাদের যে অ্যাপ্রন গিফট করছিলাম সেটা হয়তো পুরনো হয়ে গেছে ব্যাপারটা এরকম কিন্তু ওই গ্রুপ এখনো আছে ক্লাস এখনো চল মানে ছবিটাতে মানে জীবিত আছে ক্লাস ঠিক আছে তো কেউ চাইলে ক্লাস দেখতে পারবে সামনে এগ্রি পরীক্ষা আছে যারা ওই ক্লাস ছিল এটার মডেল তো সেই জায়গাতে যাবে আবার মানে সবকিছু ওকে এবং সেটার পেমেন্ট কত নিছিলাম ওই যে আমাদের আগের যে পেমেন্ট ছিল সেটা দিয়ে এখনো চলছে আমার কথা বুঝতে পারছো তো তোমাদের যারা হচ্ছে এখানে যদি মনে হয় এরকম যে হচ্ছে না ভাই আমার আসলে অনেক টাকা

যে এই যে বায়োলজি ডিপার্টমেন্ট দেখতে পাচ্ছ এই যে ডিপার্টমেন্টই আলাদা ঠিক আছে কি একটা অবস্থা তাই না আগে আমরা দেখছি স্কুল কলেজের বড় বড় ডিপার্টমেন্ট থাকে তো আমাদের একটা বায়োলজি ডিপার্টমেন্টই আছে দেখতেই পাচ্ছ যে এই বায়োলজি ডিপার্টমেন্টের মধ্যে চারজন ডাক্তার এবং তারা সবাই আবার ডিএমসিয়ান এর মধ্যে আবার প্লেস দেখো এক পনেরো পঁচাশি বিভিন্ন রকম চল্লিশ এরকম প্লেস টেস আছে এ হচ্ছে ব্যাপার এর ঠিক আছে এর মধ্যে চারজন ডাক্তার আচ্ছা আমি যদি একটু কেমিস্ট্রি ডিপার্টমেন্টে দেখি এখানেও আমরা দেখতে পাচ্ছি একটা ডিপার্টমেন্ট মাঝখানে মাইনুল ভাইকে দেখা যাচ্ছে একপাশে রাত ভাইকে এবং একপাশে জাঁদির ভাইকে দেখা যাচ্ছে ঠিক আছে এবং এগুলো কিন্তু ফিক্স করা কে কোন ক্লাস নেবে এবং যে যে চ্যাপ্টার একটা বেস্ট পড়া পছন্দ করে আচ্ছা ডিপার্টমেন্ট টু ওয়াইজের যে মানে ব্যাপারটা বাইরের যে প্লাস পয়েন্ট সেটা আমি বলি এটা একটু বলি সেটা হচ্ছে ধরো আমি যদি হচ্ছে ক্লাস নেই ওকে তো হচ্ছে আমি মানে হচ্ছে আমি পুরো

এমনিতে যেটা হবে যে হচ্ছে আমরা আমি যদি করি আর কি আমার দুর্বলতা আমি আমি বলতেছি যদি যদি একা হচ্ছে সব পড়াইতে যাই না তো আমার কাছে মনে মনে হবে আমি সবগুলো হান্ড্রেড পার্সেন্ট দিতে পারছি না তো এখন কি হলো আমার যখন হচ্ছে কেমিস্ট্রি আমার সাথে হচ্ছে আমার হাত আছে আবার আমার ছোট ভাই জাদিদ আছে তার সাথেও কিন্তু আবার হচ্ছে রিসবি কিছু ক্লাস নেয় আবার ওই যে আমাদের শুভ ভাই আছেন উনিও ক্লাস নেয় এতে হয় কি আমার আমি দেখি হচ্ছে যে এই চ্যাপ্টারগুলোর মধ্যে কেমিস্ট্রি মাত্র দশটা চ্যাপ্টার এর মধ্যে আবার আমি সিলেক্ট করি হচ্ছে আমি কোনটা ভালো পড়াইতে পারবো রাহাত আবার সিলেক্ট করে আমি কোনটা ভালো পড়াইতে পারবো যেমন আমি অকপটে স্বীকার করি আমি হচ্ছে ম্যাথ একটু কম পারি ওকে তো এই কারণে কি করলাম রাত জিজ্ঞেস করলাম দোস্ত পরিমাণগত দর্শন কে পড়াবে তাইলে রাহাত বলছে ঠিক আছে সমস্যা নেই আমি হচ্ছে ম্যাথ ভালো পারি সমস্যা নেই ওকে ফাইন পরিমাণগত দর্শন রাহাত পড়ায় ফেলছে বুঝতে পারছো কথাটা তো এই যে কম্বিনেশনটা বুঝতে পারছো এই কম্বিনেশনটা তুমি বাংলাদেশের কোনো অনলাইন প্ল্যাটফর্মে পাবা না এটার গ্যারান্টি আমরা দিচ্ছি ঠিক আছে এটা আমি মানে অন্য কোনো কিছুর আমি গ্যারান্টি দেখা হচ্ছে দিচ্ছি না আমি বলতেছি যে হয়তো এটা হয়তো কিন্তু এই কম্বিনেশন গ্যারান্টি আমি দিচ্ছি এবং আমি মনে করি আমার সাথে যারা আছে আমার বন্ধু বান্ধব এরও এই গ্যারান্টি দিবে এটা আমি শিওর ঠিক আছে তো হচ্ছে প্ল্যাটফর্ম বা যে আলাদা ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্ট থাকাটা হচ্ছে প্লাস পয়েন্ট ওকে আচ্ছা এরপরে আমাদের ডিপার্টমেন্ট হচ্ছে ফিজিক্স ডিপার্টমেন্ট ফিজিক্স ডিপার্টমেন্টে তোমরা দেখতে পাচ্ছ রিজিভ ভাইকে আমাকে এবং তুরাপকে ঠিক আছে তো এই ডিপার্টমেন্টটাও বেস্ট আমি আবারও বলবো এটাই বেস্ট আসলে তোমরা পরে বুঝতে পারবা ক্লাস শেষে বুঝতে পারবা ঠিক আছে অন্যগুলোর কথা বলবো না আমি এত বেশি ইংলিশে হচ্ছে মইনুল ভাই এবং রাহাত ভাই ঠিক আছে মইনুল ভাই ফ্রম ঢাকা ইউনিভার্সিটি একজন মানুষ যে ডাক্তার না ঠিক আছে এটা তো এবং ইংলিশ ভার্সিটির লোকজন বেশি ভালো পারে এই জন্য আমরা ভার্সিটি থেকে ইংলিশ ডিপার্টমেন্টের লোক নিয়ে এসছি আর কি এখানে সাদু ভাই এবং জাদি দাসে জি কের জন্য এবং সেকেন্ড টাইমারদের জন্য কিন্তু আমি যদি একটা কথা বলি জি এবং ইংলিশ কিন্তু খুবই মানে কি বলবো একটা ক্রুশিয়াল ব্যাপার ঠিক আছে আর এখান থেকে তোমাকে নাম্বারটা তুলতে হবে ঠিক আছে ফার্স্ট টাইমেরা কিন্তু চিকি ইংলিশ পরে অনেক ক্ষেত্রে ধরো মাত্র তিন চার মাস কিন্তু সেকেন্ড টাইমের কিন্তু বড় টাইম থাকে এবং এখানে তুমি যদি এই পঁচিশ মার্কের মধ্যে তুমি যদি মোটামুটি ধরো মানে বিশের বেশি তো অবশ্যই তুমি যদি একটু চেষ্টা করো আমার মনে এখান থেকে বাইশ তেইশ তুলে ফেলা খুব বেশি কঠিন ব্যাপার হবে না ঠিক আছে এবং বাইশ তেইশ তুমি যদি এখান থেকে তুলে ফেলো তাহলে কিন্তু তুমি এই দৌড়ে অনেকটা আগায় যাবা ঠিক আছে এ হচ্ছে ব্যাপার তুমি তো চিন্তা করতে ভাই আমার পাঁচ মার্ক কাটা যাবে কিন্তু তুমি দেখো তুমি যদি এখানে তেইশ পাও তাহলে কিন্তু তুমি অনেকটা আগায় অনেকটা কাভার করে ফেললে ব্যাপারটা বাকিটা তো তুমি বই পড়ে ফেলবা আচ্ছা আচ্ছা এটা একটু রাখ আচ্ছা একটু আমি একটু পেছনে যাই সেটা হচ্ছে কি আমার আগের কোয়েশ্চেনটা যেটা হচ্ছে একজন জিজ্ঞেস করছিল না যে ভাই সেকেন্ড টাইমারদের দুর্বলতা কোন জায়গায় ওকে এবারে এটার হচ্ছে আমি উল্টা কোয়েশ্চেনে আসি যে সেকেন্ড টাইমারদের মানে হচ্ছে শক্তি কোন জায়গায় ওকে সেটা হচ্ছে এই ডিপার্টমেন্টটা ঠিক আছে জিকে ইংলিশ ডিপার্টমেন্ট কেন দেখো হচ্ছে তুমি বাকি সব কিছুর হচ্ছে একটা একেবারে নির্দিষ্ট সিলেবাস আছে যে আমার এই বই পড়লে ওই বই পড়লে এগুলো পড়লে হয়ে যাচ্ছে কিন্তু জিকে ইংলিশটা আসলে আমি যদি বলি একটা মোটামুটি একটা বড় সিলেবাস এবং যেটা হয় যে হচ্ছে তুমি এইচএসি টাইমে বা এসএসি টাইমে তুমি এই জিকে ইংলিশগুলো আসলে তোমার তেমন একটা পড়া থাকে না এই কারণে হয় কি অন্যদের কি হয় জানি না আমি সবসময় নিজেরটা বলতে পছন্দ করি যে আমার ক্ষেত্রে যেটা হয়েছিল ফার্স্ট টাইমে আমি ইংলিশ পুরো টপিক শেষ করতে পারি নাই সময় কম ঠিক আছে যেমন সিনোনিম অ্যান্টোনিম থেকে দেখা যাচ্ছে প্রতি বছর কোয়েশ্চেন আসে এখন সিনোনিমে দেখা যায় অনেক বেশি অ্যান্টোনিমে অনেক বেশি তো আমার কি করতে হয়েছে আমি হচ্ছে দুইটার মধ্যে একটা বেছে নিছি যে হচ্ছে আমি সিনোনিম পড়বো অ্যান্টোনিম পড়ি নাই ওকে তো এখন মনে করছে এরকম মানে মিডল ক্লাস ফ্যামিলি যারা মানে মিডল ক্লাস স্টুডেন্ট যারা আছে আর কি ওকে অন্তর বাই রিজিভ কথা আলাদা ওরা মিডল ক্লাস স্টুডেন্ট না ওরা চাপার ক্লাসে আছে ঠিক আছে উচ্চ উচ্চবিত্ত আমরা হচ্ছে মধ্যবিত্ত বলতে পারো বা নিম্ন মধ্যবিত্ত বলতে পারো তো এরকম মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত স্টুডেন্ট যারা আছে তাদের জন্য হচ্ছে ফার্স্ট টাইমে দেখা যাচ্ছে কি হয় যে আমি জি ইংলিশটা শেষ করতে পারিনি তো তাহলে এখন হচ্ছে সেকেন্ড টাইম যদি আবার তুমি তুমি যাও তো তোমার এই একটা ঘাটতি রয়ে গেছে না ঠিক আছে বা ফার্স্ট সাথে যখন মানে কম্পিটিশনে যাচ্ছ তাহলে তুমি যখন এই জি কে ইংলিশে তুমি যখন হচ্ছে একটা ভালো দখল তোমার থাকবে তখন তুমি অবশ্যই ফাইটটা একটু ভালো দিতে পারবা তোমার যে পাঁচ নাম্বার মাইনাস হয়ে যাচ্ছে এই পাঁচ নাম্বার যে হচ্ছে তোমার কাভার করতে হবে সেটা সবচেয়ে ভালো জায়গা হচ্ছে এবং এই জন্য আশফিস কমেন্ট ল হয়ে গেছে ওই যে একটু আগে এটা সম্পর্কে বলে গেছে যে আমি যে রেগুলার পড়া দিচ্ছিলাম রেগুলার পড়াটা তোমার কাছে অল্প হইতে পারে কিন্তু অল্প অল্প করে তুমি যখন সাত আট মাস পরে ফেলবা তখন আর এটা অল্প থাকবে না তখন দেখবে এটা তোমার বই পড়া হয়ে গেছে মানে আমি একটা বইয়ের কথা বলতে চাই কি মানে একটা ইংলিশে তোমার চেয়ার এত মোটা একটা বই পড়া হয়ে গেছে অল্প অল্প করে প্রতিদিন ত্রিশটা পঞ্চাশটা একশোটা করে ঠিক আছে এরকম করে তো এই জিনিসটা তুমি হচ্ছে অবশ্যই একটু ভালোভাবে মাথায় রাখবা এবং এটার উপর বেশি ফোকাস দেওয়ার কারণই এটা যে হচ্ছে যাতে তুমি তোমার যে পাঁচ নাম্বার মাইনাস হচ্ছে সেটা কভার করে ফেলতে পারো ওকে আচ্ছা তোমরা জিজ্ঞাসা করছিলা যে ভাই অনুশীলনের ক্লাস থাকবে কিনা আমি তো বলছি যে এটা একটা সুপার ব্যাচ সবকিছুর উত্তর একটা এটা একটা সুপার ব্যাচ তার মানে অবশ্যই থাকবে অনুশীলনী ক্লাস সলভ ক্লাসের জন্য আলাদা একটা প্যানেলই আছে আমাদের ঠিক আছে আমরা চ্যাপ্টার পড়ায় দেওয়ার পরে আলাদা একটা প্যানেলই আছে অনুশীলনী সলভ ক্লাস নেওয়ার জন্য তুমি তো বলতে পারো ভাই ওই সলভ ক্লাসটা আপনারা নিলেই হতো একটা কথা চিন্তা করে দেখো ধরো আমি একটা চ্যাপ্টার পড়াইলাম আমি ধরো তাপগতিবিদ্যা পড়াইছি এই তাপগতিবিদ্যা পড়ানোর পর আমিই যদি সলভ ক্লাস নিতে যাই তোমার কি মনে হবে এই ভাই যে কথাগুলো বলতেছে এগুলো আবার আবার বলতেছে সলভ ক্লাস ক্লাসের সময় কিন্তু এখানে আমরা একটা ব্যাপার রাখছি এই সলভ ক্লাস যদি তোমাদের তুরাপ ভাই নেয় তাহলে সুবিধে কী তাহলে ও কি করবে অন্য একটা ডাইমেনশানে অন্য একটা ভাবে তোমাকে একই জিনিস বুঝাই দিবে ঠিক আছে মানে তুমি জিনিসটা দুইভাবে বুঝলা তাহলে লাভ কোনটা এই সিস্টেমে আমি আবারও বলতেছি যেটা বেস্ট সেটাই তোমাদের জন্য ব্যবস্থা করা হয়েছে এই যে কেমিস্ট্রির জন্য মারিফুল ভাই ডাক্তার সে হচ্ছে তোমাদেরকে পুরো কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে সলভ ক্লাস হচ্ছে তোমাদের নিবে এবং এটা লাইভ হবে এবং শুধু তাই না আমরা অলরেডি আমাদের যে আর্কাইভ ক্লাসের মধ্যে আমি আজকেই হচ্ছে এই ক্লাসগুলো আমাদের আর্কাইভে অ্যাড করে দিতে বলছি মানে বিগত বছরের যে অনুশীলনী ক্লাসগুলো আছে যেহেতু তোমার সামনে অনেক রকম পরীক্ষা নিরীক্ষা দিচ্ছি অনুশীলনী ক্লাস অনুশীলিত অনেক প্রশ্ন প্রশ্ন আসে তোমরা সবাই জানো তো এই ক্লাসগুলো আমি আজকেই বলছি যে ওদের এই ক্লাসগুলো আমি ওই আর্কাইভে অ্যাড করে দেবো ঠিক আছে আগামী দুই দুই একদিনের মধ্যে এই ক্লাসগুলো সবগুলো আর্কাইভে অ্যাড হয়ে যাবে যারা আমাদের স্টুডেন্ট তারা সবাই ক্লাসগুলো দেখতে পারবে এবং তোমরা যারা এখন জয়েন করবা তোমাদের ক্লাসটা শুরু হবে দশ তারিখ থেকে তাই না তো তার আগে কি ভাই আমি আমরা কি করব তার আগে তোমরা কিন্তু আমাদের এই যে ক্লাসগুলো দেখতে পারবা ঠিক আছে তুমি যখন ভর্তি হবা তখনই তোমাদের কাছ থেকে তোমাদের তোমাদেরকে এই যে ওয়েবসাইটে অ্যাড করে দেওয়া হবে এবং ওয়েবসাইটে অ্যাড করে দিলে দু একদিনের মধ্যে অ্যাড করে দেওয়া হবে তোমার ভর্তি হওয়ার পরেই তারপরেই তুমি দেখবা যে সেখানে কী হবে সেখানে তুমি আরকাইভ ক্লাসগুলো সুন্দর মতো দেখে ফেলতে পারবে ঠিক আছে ওকে আচ্ছা আমরা খুব দ্রুত শেষ করে দেব এখানে অনেক রকম ফিচার লেখা আছে এগুলো হচ্ছে আমাদের বই এই বইগুলো তোমরা পাবা এবং আমাদের একদম মিনিমাম কস্টিংয়ে আমরা তোমাদেরকে এই বইগুলো প্রোভাইড করব ঠিক আছে এবং আমি বলে দিই এই বইগুলো মোটামুটি আমরা প্ল্যান করতেছি আগামী উইদিন ওয়ান হাফ মান্থ ওয়ান মান্থস এক মাস বা দেড় মাসের মধ্যেই তোমাদের হাতে বইগুলো চলে যাবে ঠিক আছে এবং এখানে তোমরা দেখো কোয়েশ্চেন ব্যাংক কোয়েশ্চেন ব্যাংক তারপরে ট্রিকি স্টেশন এক্সট্রা ইনফো বই বায়োলজি মানে এই যে এগুলো হচ্ছে আমাদের স্পেশাল প্র্যাকটিস বুক সিরিজ সাথে ইংলিশ ইংলিশ কিন্তু প্র্যাকটিস বুক না ইংলিশ হচ্ছে বুক প্লাস প্র্যাকটিস বুক মানে এটা একটা কমপ্লিট বই ঠিক আছে তোমরা যেমন বিভিন্ন বই পড়ো অ্যাপেক্স অ্যাসপেক্ট এগুলো নামে এটা একটা কমপ্লিট বই এটাও একটা কমপ্লিট বই জেনারেল নলেজ এবং ইংলিশের জন্য ঠিক আছে এবং এই বইগুলোর জন্য তোমাকে এখনই পেমেন্ট করা লাগতেছে না আমরা যখন তোমাকে বই দিব তার আগে তুমি একটা শুধুমাত্র কাগজের দামে ঠিক আছে তোমাকে সেই পেমেন্টটা করতে হবে করার পরে তোমার হাতে বই চলে যাবে ঠিক আছে মানে তোমার ইচ্ছা তুমি চাইলে বই নিতেও পারো তুমি চাইলে নাও নিতে পারো তোমার ইচ্ছা একদম কমপ্লিটলি আপ টু ইউ এখানে প্রায় দেড়শো প্লাস লাইভ ক্লাস থাকবে এবং অলরেডি দুইশো প্লাস আর্কাইভ ক্লাস তোমাদেরকে দেওয়া আছে তোমার হয়তো মনে হলো যে ভাই আপনার তাপগতিবিদ্যা ক্লাস আমার ভালো লাগে না আমি রাত ব্যাটটা দেখব এটা রাহাতের ক্লাসও আছে তুমি আরকাইভে দেখে নিতে পারবা কোনো সমস্যা নেই তোমার যা ভালো লাগে যেভাবে ভালো লাগে তুমি সেভাবে দেখতে পারবা ঠিক আছে সোজাই এই যে এবং তুমি এই যে ওয়েব অ্যাপের মধ্যে এগুলো ক্লাসগুলো সাজানো পাবা এবং দুইটা আর্কাইভ ক্লাস পাবা ঠিক আছে সোজাই আমি একবার করে বলে দিই

হয়তো একদিন দুই দিন লাগতে পারে তোমাকে হচ্ছে ই দেওয়ার জন্য এন্ট্রি দেওয়ার জন্য ওয়েবসাইটে ঠিক আছে তো তো এই কাজগুলো হচ্ছে করবা আর হচ্ছে দেখো কি কি ফিচার আমি একটু বলি ডেইলি এক্সাম এইগুলো তো সেকেন্ড টাইম সেকেন্ড টাইম মানে কিন্তু অনেক বেশি বেশি আসলে পরীক্ষা আমি একটা জিনিস বলি সেকেন্ড টাইমে আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট কি জানো কোন একটা কোর্সে ভর্তি থেকে রেগুলার ক্লাসের পাশাপাশি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বেশি বেশি পরীক্ষা দেওয়া এটা বেশি ইম্পর্টেন্ট এই জন্য দেখো আমরা তোমাদের প্রচুর এক্সামের ব্যবস্থা রাখছি বিভিন্ন নামে প্রথম হচ্ছে ডেইলি এক্সাম প্রত্যেকটা ক্লাসের পরে ডেইলি এক্সাম চ্যাপ্টার ওয়াইজ টেস্ট একটা করে চ্যাপ্টার শেষ হবে সেই চ্যাপ্টারের উপরে টেস্ট কম্পিটিটিভ রিভিউ এক্সাম এটা হচ্ছে সাত দিন বা দশ দিন পর পর একটা রিভিউ এক্সাম আসবে কম্পিটিটিভ রিভিউ এক্সাম হ্যাঁ মান্থলি এক্সামও আছে লিখি নেই তারপরে মডেল টেস্ট সাথে আরেকটা জিনিস আমি একটু লিখতে চাই সেটা হচ্ছে আলাদা করে পড়া দেয় সেটারও কিন্তু আবার কি আছে মানে এক্সামের আসলে এখানে শেষ নাই আমি একটু বলি সেটা হচ্ছে সাথে এক্সট্রা আরো আছে হচ্ছে র্যাপিড ফায়ার এটাও এক ধরনের এক্সাম কিন্তু এটা হচ্ছে তোমার টেলিগ্রাম ভিত্তিক এক্সাম ঠিক আছে এই এক্সামটা আমরা হচ্ছে টেলিগ্রামে নেই এটা হচ্ছে এক কথায় প্রকাশ টাইপের তোমাকে ধরো আমি একটা চ্যাপ্টার আজকে পড়াইছি আমি বলবো কি যে কালকে ধরো সন্ধ্যা সাড়ে সাতটার সময় হচ্ছে র্যাপিড ফায়ার হবে আমি নিজে তোমাদেরকে তখন উড়া ধুরা হচ্ছে ওই চ্যাপ্টার থেকে আনাচে কানাচে বিভিন্ন জায়গা থেকে হচ্ছে চল্লিশ পঞ্চাশটা হচ্ছে প্রশ্ন করবো তুমি আমার সাথে সাথে হচ্ছে উত্তর দিবা বা সবার আগে উত্তর দেওয়ার চেষ্টা করবো তোমার সাথে দেখবে যে আরো দুইশো পাঁচশো সাতশো স্টুডেন্টরা একসাথে উত্তর দেওয়ার চেষ্টা করতেছে তো তখন তুমি নিজের অবস্থা বুঝতে পারবা যে আমি পারতেছি না কিন্তু অন্যরা পারতেছে বা আমি পারতেছি তার মানে আমার প্রিপারেশন ভালো বা আমি পারতেছি না বাকিরা পারতেছে মানে কি তুমি সাথে সাথে বুঝতে পারবা যে আমার পড়ার লেভেলটা বাড়াইতে হবে বুঝতে পারছো মানে এটা হচ্ছে আমরা কি করি যে চ্যাপ্টার শেষ করার পরে টেলিগ্রামে ধর আমি নিজে এরকম পঞ্চাশটা প্রশ্ন করি একটা একটা করে প্রশ্ন করি একটা প্রশ্ন করি সাথে সাথে দেখা যায় যে ষাট সত্তর জন উত্তর দিয়ে দেয় আবার আর একটা প্রশ্ন করি আবার এটা কমেন্টে যে ষাট সত্তর জন উত্তর দিয়ে দেয় করে লাইভ এক্সামের মতো এবং তুমি যে বললাম যে নিজের অবস্থা বুঝতে পারবা তুমি যখন দেখবা তোমার বন্ধু ষাট সত্তর জন বন্ধু একটা উত্তর পারলো তুমি পারলা না দেখবা তোমার মধ্যে কাজ করবে যে আমার পড়ার লেভেলটা বাড়াইতে হবে এই ফিলটা তোমাকে দিবে তো এই জিনিসটাও আমরা

না আমরাই মাঝে মাঝে ভুলে যাই যাবে ভাই কত ধরনের যে এক্সাম আবার শুধু তাই না মাইনুল কিন্তু আলাদা করে তোমাদের পড়া দেয় ওইটাও লিখি নেই আমরা মাইনুল আলাদা করে ছোট বাচ্চাদের মতো ওয়ান টু তে কিন্টার গার্ডেনে যেরকম হইতো না পড়া ধরতো ঠিক আছে মানে পড়া দিত না যে ছোটবেলায় যে কালকে হচ্ছে সরে সরে শিখে আসবা এইরকম করে তোমাদের পড়া দেওয়া হয় যে কালকে এ দিয়ে যতগুলাই আছে ঠিক আছে হচ্ছে সিনোনিম গুলা পড়বা ভোকাবুলারি এ দিয়ে যত শব্দ আছে এই দাগিয়ে দেওয়া হয় যে এত থেকে এত পেজ পর্যন্ত কালকে পড়া তুমি আমাকে পড়া দিবা পরা আদায় করা হয় তো বুঝতে পারতো অনেক ধরনের পড়া ভাই এখানে ভর্তি হলে একটা প্রেশার কুকারের মধ্যে ডুববে আসলে সোজা কথা প্রেশার কুকারে ঢুকে তুমি নিজে বুঝতে পারবা যে ভাই এখানে তো ভর্তি হয় একটা সময় মনে হতে পারে যে জীবন শেষ করে দিচ্ছে আর কি এত এত পরীক্ষা এত এত প্রেশার দিচ্ছে তো এরকম প্রেশারের মধ্যেই রাখবো কারণ মধ্যে রাখলে তুমি যে যে মাথায় আজে বাজে চিন্তা ঘুরে না যে আমি কি চান্স পাবো প্রথমবার তো পাই নাই এই চিন্তা করারই তুমি সুযোগ পাবানা অর্থাৎ তোমার মধ্যে যত নেগেটিভ চিন্তা আছে এই প্রেশার কুকারে ঢুকলে তোমার ওই নেগেটিভ চিন্তা করারই সুযোগ থাকবে না পরে কুল পাবানা তুমি এবং এটি তোমাকে আলটিমেটলি হেল্প করবে পজিটিভ থাকতে হেল্প করবে বুঝছো ওকে তো আর যেটা আর দাগানো বই দাগানো বইয়ের তো পাবাই যে শেষ দিতে মুহূর্তে অনেক বেশি যে ধরো তোমার পরীক্ষার আর মাত্র সাত দিন বাকি তখন তো তুমি চাইলেও বইয়ের প্রত্যেকটা লাইন পড়া সম্ভব না শোনো আমার কথা হচ্ছে সারা বছর আমরা বইয়ের প্রত্যেকটা লাইন পড়বো কারণ দেখো একটা কথা বলি আমি নিজে ঢাকা মেডিকেলে চান্স পাইছি বইয়ের প্রত্যেকটা লাইন পড়ে তো আমি নিজে যেহেতু এইভাবে পড়ে চান্স পেয়েছি আমি নিজে তোমাদেরকে কেমনে বলি যে না তুমি এটুকু বাদ দাও এটুকু বাদ দিয়ে পড়ো এই জন্য আমাদের কোর্সে আমরা কোনো কিছু বাদ দিয়ে পড়াই না সব পড়াই কেন পড়াই জানো কারণ নিজের বিবেকে বাধে যে আমি নিজে ভাই সব পড়া ঢাকা মেডিকেলে চান্স পেয়েছি এখন আমি ছাত্রছাত্রীদের বলতেছি এই দশ পেজ পড়বা না এই বিশ পেজ পড়বা না নিজের কাছে খারাপ লাগে এই জন্য আমাদের কোর্সে একদম ডিটেলসে পড়ানো হয় বাট তারপরও ধরো তোমার পরীক্ষার এখন সাত দিন বাকি এখন তো তুমি চাইলেও মনে করো যে সারা বছর ফুল পড়বা তো পরীক্ষা নিশ্চয়ই সাত দিন দশ দিন পনেরো দিন আগে তুমি নিশ্চয়ই এখন লাইন বাই লাইন পড়ার তোমার টাইম নেই তো তখন তোমাকে হেল্প করবে আমাদের দাগানো বইয়ের পিডিএফ গুলা তখন তুমি গুরুত্বপূর্ণ জিনিসগুলো শেষ বারের মতো একবার চোখ বুঝা যাবা ঠিক আছে এবং সাথে তো বুঝতেই পারতো আমাদের পুরা ডিএমসিএন শিক্ষক প্যানেল অনলাইনে আমরাই হচ্ছে একটা এটা আসলে কি না এখানে আমরা যারা আছি সবাই হচ্ছে ভাই ব্রাদার আসলে আমরা বলি না অনেক সময় ফ্রেন্ড সার্কেল রে যে আমরা তো সব ভাই ব্রাদার এখানে আমরা সব যেমন ভাই ব্রাদার ঠিক তেমন ভাবে আমরা সবাই হচ্ছে ঢাকা মেডিকেলের ছাত্র আর কি ঠিক আছে বা সাবেক ছাত্র ডক্টর হয়ে গেছি তো অনলাইনে মনে হয় আমরাই একমাত্র প্ল্যাটফর্ম হয়তো যেখানে হচ্ছে এ টু জেড হচ্ছে আমরা সবাই ঢাকা মেডিকেলে ভাই ব্রাদারদের নিয়ে হচ্ছে পরিচালনা করতেছি কোর্সগুলো সো হ্যাঁ এখানে হচ্ছে আমরা সবাই কিন্তু মেন্টর আসলে তোমাদের সবাই কিন্তু আমরা ক্লাসে পারদর্শী সবাই কিন্তু এখানে ক্লাস নেয় এমনকি এখানে আমাদের সবচেয়ে জুনিয়র যারা আছে ওরাও কিন্তু অনেক বস লেভেলের যেমন আমি বলি সিনিয়রদের কথা না হয় বাদ দিলাম আমাদেরকে তোমরা চিনো জানো এগুলো বলতেই নাই জুনিয়রদের ক্ষেত্রে দেখো এই যে তুরাপ ঠিক আছে বেচারা এই যে তুরাপ বেচারা যে আছে ও জানো ও কিন্তু ট্রিপলেট এটা কি তোমরা জানো যে আমাদের জুনিয়র যারা আছে ওরাও আসলে ট্রিপলেট তুরাপ কিন্তু হচ্ছে ঢাকা মেডিকেল বুয়েট ডিউ সবগুলাতে চান্স পাইছে সো এরকম ট্রিপ্লেট ভাইয়া শুধু তোমাদের সলভ ক্লাসের জন্য আমরা রাখছি বুঝো মানে ট্রিপ্লেট ভাইয়া শুধু আমাদের কোর্সে তোমাদের সলভ নেওয়ার জন্য আছে ফিজিক্স এর সলভ ক্লাসের জন্য তার মানে বুয়েট ঢাকা মেডিকেল ডিউতে টিকা একজন ভাইয়া তোমাদের যা সলভ ক্লাস নেওয়ার জন্য আছে আমাদের কোর্সে তাহলে বুঝতে পারতেছো যে আসলে কোর্সের টিচার প্যানেল কতটা স্ট্রং এবং কতটা ডিপ আর কি ঠিক আছে এই জিনিসটাই আসলে আমাদের সবচেয়ে বড় শক্তি যে একটা দুর্দান্ত হচ্ছে মেন্টর প্যানেল পাবা তোমরা আর তোমরা যেহেতু সেকেন্ড টাইমার দেখো আমাদের প্ল্যাটফর্মে সেকেন্ড টাইম তোমাদেরকে গাইড করার জন্য মাইনুল আছে মাইনুল নিজে সেকেন্ড টাইম দিয়ে ঢাকা মেডিকেলে দশম হয়েছে তো তাহলেই তোমরা বলো যে তোমরা সেকেন্ড টাইম আর নিশ্চয়ই তোমরা সবচেয়ে বেশি কার কাছ থেকে গাইডলাইন পাবো একজন সেকেন্ড টাইমারদের কাছ থেকে তা আমাদের এখানে সব ধরনের আসলে লোক আছে তোমাকে গাইড করার জন্য বুঝতে পারছো যে তুমি সেকেন্ড টাইমার হও তুমি মাইন কে পাওয়া ফার্স্ট টাইম আর হও আমরা আছি তুমি একদম জুনিয়র তোমার একটু মেন্টাল সাপোর্ট লাগবে তুরাব আছে কারণ তুরাব হচ্ছে তোমাদের সাথে ওর বয়স ম্যাচ করে ও তোমাদের থেকে এক বেস্ট বা দুই বেস্ট সিনিয়র তোর মেন্টালিটির সাথে তোমার মেন্টালিটি ম্যাচ করবে বুঝতে তুমি ইংলিশ পড়তে আমার পাশাপাশি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির ভাই আছে তোমাকে ইংলিশ পড়ানোর জন্য সব ধরনের সবকিছু আমাদের এখানে আছে এটা আমাদের সবচেয়ে বড় স্ট্রেন্থ আসলে আমি যেটা বলি এবং আমাদের নিজেদের মধ্যে তো তোমরা বুঝতেই পারতো আমরা নিজেরা ছয় সাত বছর ধরে একসাথে পড়ালেখা করে একসাথে ডক্টর হয়ে বেরিয়েছি তো আমাদের মধ্যে বন্ডিংটা অনেক স্ট্রং তো একটা মেন্টরদের মধ্যে বন্ডিং থাকাটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট ঠিক আছে যেটা হচ্ছে যে আমরা একজন সাপোর্ট দিতে পারি কারণে আমরা নিজেরা যেমন নিজেদের সাপোর্ট দিই তোমাদেরকে টেলিগ্রাম গ্রুপ ওই যে ওই টেলিগ্রাম গ্রুপে আমরা র্যাপিড ফায়ারও নিই ঠিক আছে এখানে তোমাদেরকে হচ্ছে আমরা মেন্টরশিপও দিই আবার এই টেলিগ্রাম গ্রুপে ওই যে বলছিলাম র্যাপিড ফায়ারও হচ্ছে আমরা নেই এটাও একটা পরীক্ষা পরীক্ষার কত জিনিস তাই না এই আর আরকি আর এই বছর কিন্তু আমরা ওয়েবসাইট অ্যাড করছি তো তুমি চাইলে কিন্তু ওয়েবসাইট থেকেও কিন্তু ক্লাস গুলা দেখতে পারবা অর্থাৎ তুমি ফেসবুকের উপরে কিন্তু এই বছর নির্ভরশীলতা অনেক কমে আসবে বা কমে আসতেছে অলরেডি যারা ভর্তি আছে তারা অলরেডি এক্সেস পেয়ে গেছে ঠিক আছে তো ফেসবুকের উপরে কিন্তু নির্ভরশীলতাও কমে যাবে তুমি যদি ডিসিশন নাও যদি এরকম হয় সেকেন্ড টাইমারদের কিন্তু একটা ঘটনা হয় অনেক সময় যে ভাই আমার লাইফ ক্লাস আমি খুব একটা দেখবো না আমি গতবার তো যেহেতু তুমি ফার্স্ট একবার পরীক্ষা দিয়ে ফেলছো তোমার হয়তো বা পড়া গুছানো আছে হয়তো বা ক্লাস করা আছে ফার্স্ট টাইমে তুমি মনে করো ক্লাস করছো তোমার কথা কি যে ভাই আমি আপনাদের কোর্সে ভর্তি হব ভর্তি হয়ে যে রেগুলার গাইডলাইন হ্যাঁ ক্লাস দেখবো যেগুলো আমার কাছে মনে হবে যে এই চ্যাপ্টারগুলো আমি একটু কম পারি সেগুলো ক্লাস দেখব আর বাকিটা টাইম ভাই আমি ফেসবুকে খুব একটা আসবো না তাও সমস্যা তুমি সেটাও করতে পারবা চাইলে যে যে কেউ যদি ভাবো আমি ক্লাস কম কিন্তু পরীক্ষা তাহলে দিব টেলিগ্রামে বেশি অ্যাক্টিভ থাকবা আর ক্লাস কম দেখতে তুমি যদি লাইভ নাও করো কোনো সমস্যা নেই তুমি এটা ওয়েবসাইট থেকেও দেখে নিতে পারবা আর দুই দুইটা কোর্সের আর্কাইভ আছে তুমি আর্কাইভ থেকেও দেখে নিতে পারবা তার তুমি যদি ফেসবুকে নাও আসো স্টিল এই কোর্সে তুমি মানে অ্যাড হয়ে তুমি মনে করো যে ডিস্ট্রাকশনও তোমার হবে না তুমি জাস্ট জয়েন হয়ে থাকলা ফেসবুকে বাকিটা তুমি ওয়েবসাইট থেকে দেখে ফেললা টেলিগ্রামে হচ্ছে গাইডলাইনগুলো আমরা যখন দিচ্ছি সেগুলো দেখলাম প্রশ্ন করলা আবার হচ্ছে টেলিগ্রামে র্যাপিড ফায়ার অংশ নিলাম তাও হবে মানে তোমার সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু এখানে আছে আচ্ছা তো এইগুলাই আমরা আসলেই এই যে র্যাপিড ফায়ার টেলিগ্রামে বারবার যেটা বলতেছিলাম অলরেডি বলে ফেলছি সিস্টেমটা আর হচ্ছে এই যে দেখো প্র্যাকটিস বুক আমাদের যে প্র্যাকটিস বুকটা যেটা আমরা দিব আমরা একটু আগে দেখাইছি না যে আটটা বই আমি আরেকবার একটু দেখাই তোমাদের আটটা বইটা একটু দেখা দিয়ে আমাদের কোর্সে আমরা হচ্ছে এবার আটটা বই দিচ্ছি আটটা বই সেটা তোমাদের আলাদা আসলে কি করতে হবে আলাদা হচ্ছে এটা কিনতে হবে ঠিক আছে বাট ন্যূনতম খরচ একদম ন্যূনতম খরচ মানে আমাদের ছাপাইতে যত খরচ হয়েছে সহজ কথা ছাপাইতে প্লাস টাইপ করতে যত খরচ হয়েছে ঠিক সেই খরচটাই তোমাদের কাছ থেকে নেওয়া হবে একদম ন্যূনতম খরচ হচ্ছে আটটা বই দেওয়া হবে তারপরও আমি একটা কথা তোমাদেরকে বলি সব সময় বলি এটা আমরা যতই বই আনি না কেন বা যত যাই করি না কেন অলওয়েজ একটা কথা মনে রাখবা ভাই মতে হচ্ছে মেডিকেল মতে হচ্ছে মেইন বই সবার আগে ভাই মেইন বই দেখো আমরা নিজেরা বই আনতেছি চাইলে কিন্তু তোমাদেরকে বলতে পারি যে মেইন বই পড়া বাদ দিয়ে তুমি আমার একটা বই প্র্যাকটিস করো তুমি মেডিকেলে চান্স পাবা কখনোই বলবো না কারণ সত্যটা সবসময় সত্যই আমরা অলওয়েজ হচ্ছে সত্যি কথাই বলি ভাই মতে মেডিকেল মতে মেইন বই তুমি মেইন বই সবার আগে ভাই পড়বা সব বই বাদ আমার নোট টোট যত যাই দিব বাদ মতে মেডিকেল মতে মেইন বই আগে তুমি মেইন বই পড়বা দেন তুমি মেইন বই পড়ার পরে তোমার পড়াটাকে আরেকটু একটু গুছানোর জন্য মেইন বইয়ের সহায়ক হিসেবে হচ্ছে আমরা এই বইগুলো রাখতেছি যেমন এখানে কোশ্চেন ব্যাংক তুমি মেন বইটা পড়বা একটা চ্যাপ্টার পড়লাম তারপরে তুমি আমাদের কোশ্চেন ব্যাংক খুলে ব্যাংক খুলে প্র্যাকটিস করবা তারপরে তুমি হচ্ছে আমাদের এক্সট্রা 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 বইটা বইটা পড়বা বই খুলে তুমি ওই চ্যাপ্টারটার ইনফরমেশন অন্য রাইটারদের ফেলবা তারপরে তোমার মনে হলো যে ভাই আমি মেইন বইটা পড়ছি কিন্তু এই চ্যাপ্টারের কিছু ছক হচ্ছে আমার মনে থাকে না তখন তুমি আমাদের মেডিকেল ট্রিকি স্টেশন বইটা খুলবা খুলে তুমি ওই চ্যাপ্টার থেকে ছক গুলা দেখে নিবা তারপরে তোমার মনে হলো যে ভাই আমি আরো প্র্যাকটিস করতে চাই ধরো তুমি বায়োলজি পড়ছো ধরো তুমি বায়োলজি পড়ছো তখন তুমি আরো প্র্যাকটিস করতে চাও তুমি তখন আমাদের বায়োলজি স্টেশন বইটা খুলবা বা তুমি ফিজিক্স পড়লা মাত্র তুমি আমাদের ফিজিক্স স্টেশন বইটা খুলে আরো প্র্যাকটিস করবা বা তুমি জিকে পড়লা ও আরেকটা জিনিস বলে ইংলিশের কিন্তু আমাদের এই বই দুটাই কিন্তু আবার মেইন বই জি কে ইংলিশের জন্য এই বই দুইটাই কিন্তু কিন্তু মেইন মেইন বই 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 কারণ নাই এই দুইটাই এটা প্র্যাকটিস বুক নাই আমি আবারও বলে দিচ্ছি জি কে ইংলিশ বইটা কিন্তু প্র্যাকটিস বুক না এটা হচ্ছে বই প্লাস প্র্যাকটিস বুক অর্থাৎ এখানে থিওরি সহ আলোচনা করা আছে তোমার আর কিছু পড়া লাগবে না তুমি আমাদের মেন বই মানে জিকে ইংলিশকে যদি মেন বই ধরেও যদি পড়ো ইনশাল জি কে ইংলিশ তোমার কাবার হয়ে যাবে প্র্যাকটিস করতে পারবা থিওরি সহ আছে আর বাকিগুলো হচ্ছে মেন বই সহায়ক এক বই তাহলে কি পড়া সিস্টেমটা বুঝছো যে আমাদের কোর্সে ভর্তি হয়ে মতে মেডিকেল মতে মেন বই আমরা ক্লাসে দাগায় দাগায় প্রত্যেকটা লাইন দাগায় দাগায় মেন বই পড়া দিব তুমি আগে মেন বইটা পড়বা পড়ার সিস্টেমটা বলি কিভাবে পড়বা যে ধরো তুমি আজকে জৈব রসায়ন পড়ছো ঠিক আছে তাহলে জৈব রসায়ন তুমি পড়া শেষ করে ফেলছো শেষ করছো কোত্থেকে মেন বই থেকে অবশ্যই মেন বই হাজারি স্যারের বই তুমি আমাদের ক্লাস দেখবা আর্কাইভ ক্লাস হতে পারে অথবা আমাদের হচ্ছে লাইভ ক্লাস হতে পারে তোমার যেটা ভালো লাগে তুমি যদি আর্কাইভ ক্লাস দেখতে বেশি পছন্দ করো আর্কাইভ ক্লাস দেখবা লাইভ ক্লাস দেখতে পছন্দ করলে তুমি লাইভ ক্লাস দেখবা হাজারি স্যারের বইটা তুমি পড়লাম পড়ার পর অবশ্যই প্রশ্ন ব্যাংক সলভ করবা তখন তুমি আমাদের এই যেই এই বইটা খুলবা খুলে জৈব রসায়ন থেকে যত বিগত বছরে মেডিকেলে প্রশ্ন আসছে ব্যাখ্যা সহ উত্তর দেওয়া আছে ব্যাখ্যা সহ প্র্যাকটিস করে ফেলবা তারপরে তুমি কি করবা যে ভাইয়া জৈব রসায়নের অনেক পড়া আমার মনে থাকে না অনেক ছন্দ টন্দ দিয়ে যদি কিছু পড়তে চাও মেন বইটা পড়ার পরে তুমি এটা একটু খুলে ছন্দগুলা দেখে আর একটু ইজি করে ফেলবা তারপরে হচ্ছে এক্সট্রা ইনফো যদি পড়তে যাও যে ভাই হাজারি স্যারের বই তো পড়ছি তো কবি স্যারের বই থেকে যদি আরেকটু এক্সট্রা ইনফো পড়তে চাও আমাদের এই বইটা হচ্ছে খুলবা দেন তুমি জৈব রসায়ন থেকে যদি আরো প্রশ্ন প্র্যাকটিস করতে চাও আমাদের কেমিস্ট্রি স্টেশন এই প্র্যাকটিস বুকটা খুলে জৈব রসায়নটা হচ্ছে প্র্যাকটিস করে ফেলবা এইভাবে মেইন বইয়ের পরে আরো এক্সক্লুসিভ এই বইগুলোকে তুমি ইউজ করে তোমার প্রিপারেশনটাকে আরো নেক্সট লেভেলে নিয়ে যাবা আর জিকে ইংলিশ এই মেইন বই এটা তুমি মেইন বই আকারে পড়লেই হবে জিকে ইংলিশটা ঠিক আছে এটা বই প্লাস প্র্যাকটিস বুক এইগুলো একটু বলে দিচ্ছি যে এই বছর আমরা সবকিছু একদম সাজাইছি ঠিক আছে একদম মনে করে নিজেদের বেস্ট বেস্ট অফ বলা হয় সেইভাবে আমরা নিজেদেরকে গুছানোর চেষ্টা করছি নিজেদের সাথে নিজেরা কম্পিটিশন করতেছে আমি সব সময় বলি যে আসলে সবাই ভালো পড়ায় সব জায়গাতেই হয়তো ভালো গাইডলাইন দেয় কিন্তু এইবার আমাদের কম্পিটিশন হচ্ছে নিজেরা যাতে নিজেদেরকে পরের বার ছাড়াইতে না পারি বুঝো মানে আমরা আমরা এবার বন্ধুদের সাথে মিলে এমন একটা ডিসিশন নিছি যে এবার এমন সার্ভিস দিব যে পরের বার যাতে পঁচিশ ব্যাচের সময় যাতে আমাদের চব্বিশ ব্যাচকে আমরা যাতে বিট করতে না পারি বা তেইশে যাতে সেকেন্ড টাইম ব্যাচকে যাতে বিট করতে না পারি এই রকমভাবে সার্ভিস দিচ্ছি মানে এমন সার্ভিস দিচ্ছি যে নিজেরা যাতে নিজেদেরকে পরবর্তীতে বিট যাতে কোনোভাবে না করতে পারি কি বলিস ঠিক আছে এরকম তো কম্পিটিশন এবার নিজেদের সাথে নিজেরা নিজের সাথে কম্পিটিশন করতেছি চ্যালেঞ্জ নিছি যাতে নিজেদেরকে পরের বার বিট না করা যায় এত বেশি সার্ভিস দিতে চাই আমরা ঠিক আছে সাথে এই যে সকল গুরুত্বপূর্ণ বইয়ের অনুশীলনী সলভ ক্লাস এগুলো তো থাকবেই আর আমাদের কোর্সগুলোতে কিন্তু পরীক্ষায় ভালো করলে কিন্তু পুরস্কার হচ্ছে তোমার ব্যবস্থা আছে ঠিক আছে সো আমরা জানি যে আসলে দেখো মেডিকেল পরীক্ষা তো একটা লং টার্ম জার্নি এই লং টার্ম জার্নিতে আসলে ভালো করার জন্য না অনেক ধরনের সাপোর্ট লাগে কখনো বকাঝকা করতে হয় কখনো ক্লাসে মোটিভেট করতে হয় কখনো আবার হচ্ছে পুরস্কারের লোভ দেখাইতে হয় সব করা লাগে আসলে সেটারও ব্যবস্থা আছে পরীক্ষা ভালো করলে পুরস্কার পাবা আর যে কোনো পুরস্কার পাইলে কিন্তু আসলে ভালো লাগে আমরা যখন বিভিন্ন কোচিংয়ে পরীক্ষা দিতাম ভালো করলে যখন প্রাইজ পাইতাম উৎসাহ আরো বেড়ে যেত তো সব ধরনের কিছু আছে আমরা তোমাদের বকবো তোমাদের ভালোর জন্য তোমাদের ভালোর জন্য হচ্ছে মোটিভেট করবো আবার তোমাদের ভালোর জন্যই যে পুরস্কারও ব্যবস্থা রাখবো পরীক্ষায় ভালো করলে সব ভাবে হচ্ছে তুমি মোটিভেটেড থাকবা এবং এই যেখানে বইগুলোর নাম আর এবার আসো আমাদের এই যে যে আটটা বই দিবো সে আটটা বইয়ের নাম আর কি এবার ঠিক আছে আচ্ছা এটা অলরেডি বলে ফেলছে এবার আসা হচ্ছে কোর্স ফি কোর্স ফি হচ্ছে আমাদের কোর্স ফি একটু বলে রাখো তারিখটা হচ্ছে লিখে রাখো দশ তারিখ পর্যন্ত কয় তারিখ পর্যন্ত মে মাসের হচ্ছে দশই মে দশই মে পর্যন্ত আমাদের পুরা কোর্স ফি হচ্ছে মাত্র পাঁচ টাকা ঠিক আছে আমরা ডিসকাউন্ট কিছু কেবল গুচ্ছ পরীক্ষা দিয়ে আসছো তো আমরা এই জন্য হচ্ছে ডিসকাউন্ট রাখছি যতটুকু কমানো যায় আসলে তোমরা বুঝতেই পারতেছো যেখানে টিচারই আছে ঢাকা মেডিকেলের নয় জন তো এত এত টিচার প্যানেল এত এত সার্ভিস না আসলে একটা ন্যূনতম চার্জ না রাখলে আসলে সম্ভব না আমরা ন্যূনতম চার্জটাই রাখার ব্যবস্থা করছি যে ছয় হাজার টাকারও হচ্ছে কমে তুমি ভর্তি হতে পারতেছো এত এত টিচার প্যানেলে সাহায্য পাচ্ছো এত এত ফিচার্স পাচ্ছো তো দশই মে পর্যন্ত মাত্র পাঁচ টাকায় হচ্ছে ভর্তি হতে পারবা তবে এটা কিন্তু ভাই ম্যাটারিয়ালস ছাড়া একটু বলে রাখি কারণ এটা কিন্তু যে বইগুলা ছাড়া বইগুলা তোমরা ইনশাল্লাহ এক মাসের মধ্যে পেয়ে যাবা যদি তোমরা কিনতে চাও আর যদি না কিনো কোনো সমস্যা নেই আমাদের আটটা বই যে কিনতে হবেই আমরা এরকম বলবো না বাট এটা কিনলে তুমি সর্বোচ্চ ভালো করতে পারবা সর্বোচ্চ বেস্ট অফ দ্য বেস্ট আউটপুট দিতে পারবা যদি কিনো বাট যদি কেউ না কিনো কোনো সমস্যা নেই এটা কোনো বাধ্যবাধকতা নাই কিন্তু এই পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা হচ্ছে ম্যাটেরিয়ালস মানে বই পুস্তকগুলা বাদে আমরা যেই আটটা বই দিব সেটা বাদে হচ্ছে পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা দশই মে পর্যন্ত ঠিক আছে তো এই তো আর ভর্তির জন্য তো বুঝতেই পারতো আমি দুইটা পেজের হচ্ছে নাম লিখে দিই ভর্তির জন্য একটা হচ্ছে গ্র্যাভিটি মেডিস্টেশন স্টেশন এটা একটা পেজ পেজ একটা মেসেজ দিও যে ভাই আমি নতুন মেডিকেল ব্যাচে ভর্তি হতে চাচ্ছি বা নতুন সেকেন্ড টাইম মেডিকেল ব্যাচে ভর্তি হতে চাচ্ছি এই পেজ অথবা অথবা হচ্ছে রোড টু ডিএমসি টু পয়েন্ট টু তুমি দুইটা পেজের যে কোনো একটা পেজে নক দিলেই হবে এটা অথবা এটা দুইটা পেজের যে কোনো একটা পেজে হচ্ছে নক দিলেই হবে অথবা আমাদের হচ্ছে তোমরা এই ভিডিওর যে ক্যাপশনটা এই লাইভের ক্যাপশনে দেখো যে আমাদের যোগাযোগ নম্বরটা দেওয়া আছে সেই যোগাযোগ নম্বরে ফোন দিলেও হচ্ছে হবে ঠিক আছে তুমি যোগাযোগ নম্বরে ফোন দিয়ে বিস্তারিত জেনেও তুমি চাইলে হচ্ছে ভর্তি হতে পারবা ওকে লাইভের ক্যাপশন দেওয়া আছে তো ঠিক আছে তো জিনিসগুলো আমরা এইভাবেই বললাম তো আর এখানে তো সব ধরনের এবং যত ধরনের তোমাদের যত টেনশন কৃষিগুচ্ছ নিয়ে সামনে টেনশন করার কোনো কারণ নাই কারণ কৃষিগুচ্ছের জন্য যত ফ্রি মডেল টেস্ট আছে এই কোর্সে ভর্তি হলে আমরা তোমাদেরকে দিব অলরেডি আমরা হচ্ছে এই যে গুচ্ছ পরীক্ষা দিলাম আজকে আমাদের সেকেন্ড টাইম যারা অলরেডি ভর্তি ছিল ফোর পয়েন্ট ওতে তারা কিন্তু এই গুচ্ছর পুরো মডেল টেস্টটা ফ্রিতে পারছে অর্থাৎ তাদের জন্য আমরা পুরো গুচ্ছর মডেল টেস্ট ফ্রি নিছি কোর্সে তো তার মানে কি তুমি কোর্সে ভর্তি হইলে এরপরে যত ধরনের পরীক্ষা হোক সকল পরীক্ষার সকল মডেল টেস্ট এক্সাম ব্যাচ সবকিছু তোমার জন্য ফ্রি জি ইংলিশ যত কিছু আসে সবকিছু তোমাদের জন্য ফ্রি অর্থাৎ তুমি একটা কোর্সে ভর্তি হওয়া এরপরে যদি আমরা হঠাৎ করে ঘোষণা দিই যে আমাদের আলাদা জি ইংলিশ ব্যাচ আসবে অটোমেটিক ব্যাচে তুমি ইনক্লুড হয়ে যাবা যদি আমরা বলি যে আমাদের আলাদা হচ্ছে এবার কৃষি গুচ্ছের আমরা মডেল টেস্ট নিব অন্যদের কাছ থেকে টাকা পয়সা নেই বা না নেই তুমি সবসময় ফ্রিতে হচ্ছে এনরোল করতে পারবো তোমার কাছ থেকে টাকা পয়সা নিবো না তার মানে তুমি এখন ভর্তি হয়ে পরের বছরের ইনশাল্লাহ হচ্ছে ডেন্টাল পর্যন্ত তোমাদের একদম আমরা ফ্রি সাপোর্ট দিয়ে যাব ঠিক আছে পরের বছরের ডেন্টাল পর্যন্ত এমনকি আরেকটা মজার ব্যাপার বলি অন্তর যেটা বলছে আসলে আমরা এই যে গত বছরের যে ব্যাচটা ছিল ওই ব্যাচটা কিন্তু এখনো আছে এমনকি আমার এইচএসি বাইশ ব্যাচের বাইশ ব্যাচের কথা তেই শোনা বাইশ ব্যাচের যে মেডিকেল কোর্স ছিল আমার ওটা এখনো গ্রুপটা আছে এখন আমি রেখে দিছি থাক যদি কেউ পড়তে চায় পড়ুক টাকা দিয়ে ভর্তি হয়েছে থাক আমরা কিন্তু এমন হ্যাঁ মানে এমন না যে আমরা ডিলেট করে দিচ্ছি যে পরীক্ষার পরে ডিলেট করে দিচ্ছি এখনো আছে আমার বাইশ বছর কোনো ছাত্র ছাত্রী যদি মন চিন্তা করে এখনো সে ক্লাস করবে করতে পারবে এখনো সো তোমাদের ক্ষেত্রে এটা থাকবে আসলে এক্সেস থাকবে সব সময় তারপর আশ্বস্ত করার জন্য বলা যায় অনেকে হয়তো ভাবে যে আমরা পরীক্ষার পরে যদি ডিলেট টিলেট করে দেয় না আমরা ডিলেট করবো না তুমি এক্সেস পাবা তুমি ক্লাসগুলো করতে পারবা কারণ আমার কথা হচ্ছে ভাই তুমি কোর্সে ভর্তি হয়েছো টাকা দিয়ে ভর্তি হয়েছো তুমি যেভাবে উপকৃত হও তুমি যদি মানে কোর্স শেষ হওয়ার পরও যদি ক্লাস দেখতে চাও কেন দেখবা না দেখো যদি তোমার কোনো কিছু শিখার আগ্রহ থাকে জ্ঞান অর্জনের আগ্রহ থাকে তুমি দেখবা ক্লাসগুলো আচ্ছা তো অন্তরিক্ত কিছু কথা বলবে আমার সাথে পরীক্ষা না রাত তোকে আমি বলি যে আমাদের এই জিএসটির আগে ওরা ওদেরকে আমরা কেমিস্ট্রির উপরে একটা সাজেশন ক্লাস নিয়েছিলাম সেটা হচ্ছে অর্গ্যানিক কেমিস্ট্রির উপরে ইংলিশের দুইটা ক্লাস হয়েছিল এবং বাংলারও পর্যন্ত ক্লাস হয়েছে যেগুলো অন্য কোথাও হয় নাই বা স্টুডেন্টরা ডিমান্ড করেছিল যেগুলো হলে ভালো হয় সেই ক্লাসগুলোও কিন্তু আমরা নিয়েছিলাম বুঝতে পারছ এই জন্যই আমরা স্পেশাল আবার বলতেছি মানে কোর্স শেষ হওয়ার পরও হচ্ছে ক্লাস নেওয়া হয়েছিল গত বছরে ঠিক আছে গত বছরের কোর্সগুলাতে এই বছরে কৃষি মানে গুচ্ছের আগে যাই হোক ঠিক আছে তাহলে সবাই হচ্ছে এনরোল করে ফেলো এনরোল না করলেও কোনো সমস্যা নেই সবসময় বলি কিন্তু করলে একদম বেস্ট ই পাবা নিজেদের হচ্ছে একটা গাইডলাইনের মধ্যে থাকবা এখন অনেকে বলতে পারে যে ভাইয়া আসলে তো অনেক ম্যাটেরিয়ালস আছে অনেক কিছু আছে অনলাইনে তো ফ্রিতেই আসলে দেখা যায় কোর্সে ভর্তি হয়ে লাভটা কি এখানে আমি একটা কথা বলি দেখো ফ্রি জিনিস অনলাইনে অনেক আছে আমার নিজেরই দেখো ন্যানো বায়োলজি কোর্স আছে রিসবিদের টার্বো ডিএমসি কোর্স আছে ফ্রি জিনিস কিন্তু আমরাই অনেক দিয়ে রাখছি আবার চব্বিশ পঁচিশ ব্যাচের জন্য আমি ফ্রিতে ক্লাস নিতে এইচএসি বায়োলজি ফ্রি সবসময় থাকবে কিন্তু একটা পেইড কোর্সে কি সবকিছু তুমি গুছানো অবস্থায় পাবা একটা পেইড কোর্সে কিন্তু মানুষ এখন শুধু ক্লাসের জন্য ভর্তি হয় না ক্লাস ডেইলি এক্সাম রিভিউ এক্সাম মান্থলি এক্সাম র্যাপিড ফায়ার গাইডলাইন পার্সোনাল মেন্টোরিং এই যে বই প্রবলেম বক্স ডাউট সলভিং আমাদের কোর্সে কিন্তু ডাউট সলভিংও ও আছে প্রবলেম বক্সের মাধ্যমে কিন্তু আমরা ডাউট সলভও করে দিই তো এই জিনিসগুলোর জন্য কিন্তু আসলে মানুষ ভর্তি হয় এত কিছু কিন্তু আসলে ফ্রিতে পাওয়া যায় না ফ্রিতে শুধু ক্লাসটাই পাওয়া যায় আর কিছু পাওয়া যায় না আর হয়তোবা এই যে আমরা এই বছর গুচ্ছের জন্য ফ্রি নিছি হয়তো সেটা তুমি ফ্রি পাবা আদারওয়াইজ কিন্তু খুব বেশি জিনিস কিন্তু ফ্রিতে পাওয়া যায় না কিন্তু কোর্সে ভর্তি হলে গুছানো অবস্থায় সবকিছু পাওয়া যায় এই জন্য একটা মানুষ কিন্তু আসলে কোর্সে ভর্তি হয় এই সমস্ত জিনিসকে মাথায় রেখে সো যারা চিন্তা করো যে আসলে কেন ভর্তি হবো তাদের উত্তর হচ্ছে এটা যে এই সমস্ত জিনিসগুলো একসাথে তুমি পাবা আদারওয়াইজ তুমি যদি এখন ফ্রিতে ভরসা করে বসে থাকো গুছানো পাবা না আরকি এটাই হচ্ছে কাহিনী তো ঠিক আছে এই জন্য বললাম যাদের ইয়ে আছে এবং আমার কাছে মনে হয় যে পুরো একটা কোর্স দশ মাস চলবে এবং এত এত নয় জন ডিএমসির ভাইয়া ক্লাস নিবে ঠিক আছে সাথে যদি যদি আমি ক্লাস যারা অ্যাড করি সব মিলে হচ্ছে ওনাদেরকে বারো থেকে তেরো জনের একটা মেন্টর প্যানেল তো এতগুলা প্যানেল চালাইতে একটা খরচের ব্যাপার আছে দশ মাস তোমাকে পড়াবে প্লাস এতগুলা দশ মাসই তো নাকি কয় মাস আছে জানুয়ারিতে যদি মেডিকেল পরীক্ষা হয় আমরা কয় মাস আছে আচ্ছা এপ্রিল ধরো শেষ তাহলে আট মাস নয় মাস আর আমরা তো ডেন্টাল পর্যন্ত সব মিলা সার্ভিস দিব তো দশ মাসই ঠিকই আছে তো এত দিন পড়ানো তো সব মিলে আমার কাছে মনে হয় যে পাঁচ হাজার আটশো পঞ্চাশ টাকা দশমের মেয়ের মধ্যে ভর্তি হলে এটা খুব বেশি কিন্তু না নিজেরাই চিন্তা করো যে মান্থলি মনে হয় পাঁচশো টাকার বেশি আসে না প্লাস এতজন মানুষ তো বুঝতেই পারতো যে একটু আসলে তো খরচও আছে আমাদের অনেক হিউজ আবার এই বছর কিন্তু আরেকটা জিনিস এই বছর কিন্তু আমরা অফলাইনে কিন্তু ডিভিশনাল এক্সাম নিচ্ছি আবার ময়মনসিংহে কিন্তু অফলাইন ব্রাঞ্চও দিচ্ছি আমরা ময়মনসিংহ অফলাইন ব্রাঞ্চও দিছে আমরা এই বছর এবং সাথে হচ্ছে ডিভিশনাল এক্সাম নিচ্ছি সো তোমরা কিন্তু আমাদের ডিভিশনাল এক্সামে অ্যাটেন্ড করবা তোমাদের জন্য কিন্তু ফ্রি এবং ডিভিশনাল এক্সামে অ্যাটেন্ড করলেই কিন্তু ফ্রিতে হচ্ছে একটা টি শার্ট পাবা আর হচ্ছে একটা বই পাবা অ্যাসপেক্ট সিরিজের হচ্ছে একটা বই পাবা আর আমাদের সাথে দেখা করতে পারবা সরাসরি তো আমরা তিন তারিখে একটু বলে রাখি এটা একটা হঠাৎ করে মনে পড়লো তিন মে হচ্ছে আমরা চট্টগ্রামে হচ্ছে ডিভিশনাল এক্সাম নিব চট্টগ্রামে যারা আসো তিন মে ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে চট্টগ্রামে আর দশ তারিখে হচ্ছে ডিভিশনাল হবে তো এই আমরা অনেক কিছু করতেছি তোমাদের তো ফ্রি ফ্রি ভাই দিতে টাকা লাগবে না তোমরা টি শার্ট পাবা একটা ফ্রি বই পাবা চলে আসবে এবং সবচেয়ে বড় কথা একটা এক্সপিরিয়েন্স হবে আবার মেডিকেল ভর্তি পরীক্ষা দেওয়ার একটা এক্সপিরিয়েন্স তুমি অর্জন করতে এই ফ্রি এক্সাম দিয়ে এক্সপিরিয়েন্সটা কিন্তু অমূল্য আমি একটা কথা বলি টি শার্ট এটা কোনো ইম্পর্টেন্ট কিছু না এটা গিফট না পাইলেও তোমার লাইফে কোনো ক্ষতি হবে না একটা বই এটাও না পাইলেও হয়তো তোমার লাইফে ক্ষতি হবে না কিন্তু একটা এক্সাম দিয়ে মেডিকেল এক্সামের যে একটা এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্সটা না পাইলে আমার মনটা তোমাদের ক্ষতি হবে কারণ একটা এক্সপিরিয়েন্সটা টাকা দিয়ে লাইফে কখনো কিনতে পারবে না সো ফ্রি এক্সাম অফলাইনে এক্সাম পুরো মেডিকেল স্ট্যান্ডার্ড মেডিকেলের মতো একটা পরিবেশ তৈরি হবে পরীক্ষা দিতে এসো ভালো লাগবে এবং এক্সপিরিয়েন্সটা তোমাকে ই হবে পড়া হোক বা না হোক এক্সপিরিয়েন্সের জন্য হইলেও চলে এসো ঠিক আছে তাহলে আমার পক্ষ থেকে তাহলে হচ্ছে আমি শেষ করে দিচ্ছি তো সবাই অনেক ধৈর্য ধরে বসে আছো তো মাইনুলের পক্ষ থেকেও মাইনুল হয়তো কিছু কথা বলি শেষ করে দিবে কথা আসলে আমরা সব বলে ফেলছি তো ওইটাই আমরা হচ্ছে আবারও তোমাদের হচ্ছে আমরা এনশিওর করছি এটাই যে সেকেন্ড টাইমার হিসেবে তুমি যদি এখানে যুক্ত হও ঠিক আছে মানে তুমি কোনো সন্দেহ ছাড়াই এখান থেকে তুমি বেস্ট সার্ভিস পাবা এবং আমাদের থেকে বেস্ট মনে করে হচ্ছে ক্লাস তো আছে ক্লাস পরীক্ষাগুলো তো আছে এটার বাইরেও তুমি হচ্ছে গাইডলাইন বলো বা হচ্ছে মানে যা কিছু আর কি ওভারঅল তুমি এখান থেকে বেস্টাই পাবা এটা গ্যারান্টি আমরা অবশ্যই দিচ্ছি ঠিক আছে এবং তুমি যদি হচ্ছে মানে যুক্ত হও যুক্ত হওয়ার পরে কয়েকদিন পরেই তুমি বুঝে যাবা যে হচ্ছে তোমার সিদ্ধান্তটা অবশ্যই বিন্দুমাত্র ভুল ছিল না ঠিক আছে তো এই জায়গাতে তুমি যদি হচ্ছে আমি প্রথম কথাটা আবারও রিপিট করছি সেটা হচ্ছে কি তুমি আগে সিদ্ধান্ত নাও এবং কিভাবে সিদ্ধান্ত নেবা একেবারে হচ্ছে কনফার্ম ওয়েতে যে হচ্ছে আমি মেডিকেল সাইন্স টাইম দিচ্ছি এবং কেন দিচ্ছি কারণ আমি ডাক্তারি হতে চাচ্ছি ওকে কোনো ইয়েতে না যে হচ্ছে প্রভাবিত হয় না যে ও দিচ্ছে তাই দিচ্ছে বান্ধবী ক্লাস করতেছে বন্ধু ক্লাস করতেছে এই কারণে এরকম না তুমি ফুল্লি ডিটার মাইন্ড যখন হবা যে ঠিক আছে আমি মেডিকেলে পড়বো আমি সঙ্গে টাইম দিব এই সিদ্ধান্ত আগে ফার্স্ট নিবা নেওয়ার পরে তুমি চিন্তা করবে যে আমার কি করা উচিত সেটা আমি আগেও বলছি আবারও বলছি তোমার অফলাইনে আসলে ফুল ক্লাসের কোনো কোচিং এ বা কোনো প্যানেলের যুক্ত আর আসলে আমার মতে দরকার নাই আমার মতে কিন্তু আমি আগেও বলছি ঠিক আছে তুমি যদি কেউ যদি মনে হয় না ভাই আমার দরকার আছে সেটা ভিন্ন কথা ওকে তাহলে কি দরকার আছে তুমি যদি অফলাইনে কিছু চাওই সেটা হচ্ছে অফলাইনে তুমি একটা যুক্ত হইতে পারো ওকে এরপরে না ভাই আমার কিছু কিছু ক্লাস দরকার আছে তাহলে তোমার জন্য কি তাহলে তুমি একটা অনলাইন কোর্সে যুক্ত হতে পারো এইবার আসি হচ্ছে বাকিগুলো সবগুলো আমি অপশন দিচ্ছি এই জায়গাতে আমার আসলে অপশন দরকার নাই তুমি যদি এই সবগুলো অপশন পার হয়ে এখান পর্যন্ত আসো যে আমার একটা সেকেন্ড টাইম অনলাইন কোচিং দরকার তাহলে এবার অপশন একটাই তুমি আমাদের এই কোর্সে যুক্ত হয়ে যাও ঠিক আছে এবং যেটা বললাম তুমি এখান থেকে অবশ্যই বেস্ট সার্ভিস পাবা এটার গ্যারান্টি আমরা সবাই দিচ্ছি আর আল্লাহ তালা আছেন এটা হচ্ছে আল্লাহ ভরসা ওকে আর এই যে রাহাত যেটা বললো যে পরিচিত যারা অলরেডি আছে তাদের কাছ থেকে তুমি ক্লাস রিভিউ নিতে পারো সমস্যা নাই এখন এই জায়গাতে আমি একটু বলি তোমরা হচ্ছে রিভিউ নিতে করো কি তোমরা মাইন্ড করো না ব্যাপারটা তুমি একটা ওপেন প্ল্যাটফর্ম আছে আমাদের মানে হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম যেটাকে আমরা ফেসবুক বলি তুমি যেখানে হচ্ছে দেখতেছো আমাদের ঠিক না এখন তুমি এই জায়গাতে জিজ্ঞেস করো অমুক ভাইটা কিরকম তমুক ভাইটা কিরকম এটা কিরকম এটা কিরকম ঠিক আছে তুমি এই জায়গাতে হচ্ছে তুমি হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে অনেস্ট রিভিউ যে পাবানা এটার গ্যারান্টিও আমি দিচ্ছি ওকে ঠিক আছে তো হচ্ছে এই কারণে তুমি হচ্ছে এটা না করে তুমি যে জায়গা থেকে হচ্ছে একটা সোর্স অথেন্টিক সোর্স থেকে তুমি জিজ্ঞেস সেটা কি তোমার কোনো বন্ধু বান্ধব যদি থাকে কলেজের বড় ভাই যদি থাকে ঠিক আছে বা আগে আমাদের কোন স্টুডেন্ট যদি পড়ালেখা করছে এরকম যদি থাকে তাদের কাছ থেকে জিজ্ঞেস করো ওকে তো ওইটা করলে তুমি হচ্ছে একটা অনেস্ট রিভিউ পাবা তারা যদি ঠিক আছে বলে যাচ্ছে না ভাই যুক্ত হইস না হলো না ওকে কিন্তু আমাদের পক্ষ থেকে আমরা এতটুকু গ্যারান্টি বা হচ্ছে এতটুকু আমরা শিওর যে এরকম কোনো রিভিউ আসলে আসার কোনো সুযোগ নাই ওকে এখন হইতে পারে ঠিক আছে হচ্ছে উনিশ বিশ যদি হচ্ছে পার্থক্য হয় ঠিক আছে ওইটা তো হচ্ছে যদি হয় আলাদা হিসেব ঠিক আছে কিন্তু হচ্ছে এইবার যেটা হচ্ছে কারণ আগেরবার যেটা হয়েছিল এটা রাহাত আরো কয়েকবার বলছে যে ও আলাদাভাবে কোর্স চালাইছিল আমরা আলাদাভাবে কোর্স চালাইছিলাম তো আমাদের সোর্স কম ছিল রিসোর্স কম ছিল আমরা জনবল কম ছিল ঠিক আছে তো এইবার সবকিছু আমরা একসাথে করে করতেছি এই কারণে আমরা আগের থেকে যে বেটার কিছু একটা করব এটা বুঝাই যাচ্ছে ঠিক না এটা আর কি তো আমার পক্ষ থেকে আসলে শেষ এতটুকুই এর বিষয়ে আসলে কথা বলার দরকার নেই আমার মনে হয় অনেকক্ষণ তোমরা ধরে কথা শুনছো সেই জন্য হচ্ছে ধন্যবাদ আমরা এখানে শেষ করবি ঠিক আছে আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে